विग्रहाय हिमावरिव्यच्छ विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल गौर गोविंद अनुरागी भक्तवृंद, এই কয়ালের চক এবং বেনিমাধবপুর গ্রামে সমাগত সকলে হরি সংকীর্তন রস আস্বাদন করতে এসেছেন মায়ের কোলে বসে। জগজ্জননী মা, মহাশক্তি মহামায়া, তিনি কখনো দুর্গা রূপে আমাদের কাছে পূজা গ্রহণ করেন, আবার তিনি কালী রূপে আমাদের কাছে আমাদের মহাকালের প্রকোপকে প্রশমিত করে আমাদেরকে রক্ষা করেন। এখন সারা পৃথিবী একটা করাল গ্রাসের মধ্যে পড়েছে, আমরা সবাই আতঙ্কিত। দুই বাংলার অত্যন্ত জনপ্রিয়, বলা যায় সর্বজনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয় এই মহামারীতে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন। কাজেই এত বড় একটা বিপদ যে এখানে ধনী দরিদ্র, উঁচু নিচু সবাইকে সমানভাবে প্রভাবিত করেছে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এত বড় মহামারী অর্থনীতিকে প্রভাবিত করলেও পরমার্থনীতিকে প্রভাবিত করতে পারেনি। অর্থনীতিতে টান পড়েছে, যে মানুষটা অনেক বেশি পরিমাণে উপার্জন করত সে এই পরিস্থিতিতে হয়তো কম উপার্জন করছে, কিন্তু তা বলে যে লোকটা প্রতিদিন 25,000 নাম জপ করত সে এখন 1,000-এ কমিয়ে এনেছে কি? তা কিন্তু হয়নি। যে লোকটা কীর্তন শুনত সে কীর্তন শোনা কমিয়ে দিয়েছে কি? হয়তো বেশি হচ্ছে না বলে বেশি যেতে পাচ্ছে না, কিন্তু যারা ঘরে বসে ইউটিউব চালিয়ে কীর্তন শুনছে, যে কীর্তন ভালোবাসে সে আসরে গিয়ে বসে কীর্তন শোনার মতন সুযোগ না পেলেও নিজের মোবাইলে ইউটিউব চালিয়ে কীর্তন শুনছে, এমন ভক্ত আছেন। এই লকডাউনের মধ্যে অনেক কিছু তারা কীর্তন সম্পর্কে জেনে নিলেন, যারা আগে কখনো জানার সুযোগ পাননি। তাহলে এটাই আমাদের একটা বিরাট বড় দিক, যে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে এই মহামারীর দ্বারা। অর্থে টান পড়েছে মানুষের, অর্থের উপরে সমাজ ব্যবস্থা টিকে থাকে, সেই জন্য সমাজে অনেক ক্ষতি হয়েছে অর্থের টান পড়ার জন্য। কিন্তু পরমার্থে কোনো টান আমাদের পড়েনি, কারণ যে কীর্তন ভালোবাসে সে কীর্তনই শুনছে। এমন নয় যে মহামারী এসেছে বলে কীর্তন শোনা বন্ধ করে দিয়েছে, তা কিন্তু নয়। যে গীতা নিয়মিত পাঠ করে সে কি গীতা পাঠ বন্ধ করে দিয়েছে? মহামারী এসেছে বলে যে গীতা পাঠ বন্ধ করে দিয়েছে তা নয়। যে ভাগবত পাঠ করে সে পাঠ বন্ধ করে দেয়নি। আর যে কীর্তন গায় সে যদি আসর না পায় নিজের ঘরে বসেই কীর্তন গাইছে। আমরাই কত ফেসবুকে ঘরে বসে বসে কীর্তন গিয়েছি, কত লোকে শুনেছে। তাহলে এই যে পরমার্থ আর অর্থ দুটো জিনিস কিন্তু এক নয়। অর্থ আমাদেরকে দেয় সুখ, আর পরমার্থ আমাদেরকে দেয় শান্তি। অর্থ কখনো কোনো মানুষকে শান্তি দিতে পারেনি আর পারবে না, সুখ দিতে পারে। আপনি যেটা 200 টাকা দিয়ে জামা কিনছেন সেটা 2,000 টাকা দিয়ে কিনতে পারেন। 200 টাকার জামায় আপনার যতটা আরাম হচ্ছে, হয়তো 2,000 টাকা দামের জামা কিনলে আর একটু বেশি আরাম পেতে পারেন। আপনি যে টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন তার 10 গুণ টাকা দিয়ে বাড়ি বানালে হয়তো আপনার বাড়িটা সুখে স্বাচ্ছন্দ্যে আরো বেশি ভরে যাবে। কিন্তু শান্তি, ওই বড় বাড়িওয়ালা মানুষের থেকে দেখবেন একটা গরিব লোকের ঘরে শান্তি বেশি, যদি সেই ঘরে নিয়মিত গীতা পাঠ চলে, নিয়মিত নাম জপ চলে, নিয়মিত কীর্তনের সুর চলে। এগুলো তো সত্য কথা, এগুলো প্রমাণিত সত্য কথা। কাজেই আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে অর্থ আর পরমার্থের পার্থক্য কোথায়। অর্থ আমাদেরকে দিতে পারে সুখ,
কোনোদিন শান্তি দিতে পারে না। আর পরমার্থ আমাদের দিতে পারে শান্তি, হয়তো সুখ তেমন দিতে পারে না। তাই ভারতবর্ষ এমন একটা দেশ, এত বড় মহামারী সারা পৃথিবীকে করাল গ্রাসে টেনে আনলেও ভারতবাসীকে সেইভাবে কুপকাত করতে পারেনি। আমি তো এখনো আশাবাদী, ভগবানের কাছে প্রার্থনা জানাই অবিলম্বে আমরা সবাই সেই পুরনো সুন্দর দিনগুলোর মুখ দেখব, ঠাকুরের চরণে আমরা সবাই সেই প্রার্থনা জানাই। সত্যি কথা, আপনারা মিলিয়ে নেবেন একটু পৃথিবীর সঙ্গে, যে আক্রান্ত আমরা সবাই, আমেরিকাও আক্রান্ত, পাকিস্তানও আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত, ভারতবর্ষ আক্রান্ত, কিন্তু ক্ষতি হয়েছে বেশি যারা অর্থশালী, অর্থের অহংকারে যারা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই না কেউ বেশি ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু যেটা ঘটনা সেটা বলছি, ক্ষতিগ্রস্ত কিন্তু তারা বেশি হয়েছে। অথচ আমাদের দেশে গরিব মানুষ বেশি, আমাদের দেশে অর্থের অভাব, আমাদের দেশে শিক্ষার অভাব, আমাদের দেশে সচেতনতার অভাব, কিন্তু ভগবানের কৃপায় আমাদের দেশ কিন্তু অনেকটাই কম ক্ষতিগ্রস্ত হয়েছে। হে ভগবান, মহামারী রূপে তুমিই তো মাঝে মাঝে পাঠাও, তোমার ইচ্ছাকে প্রকাশ করো। সেই জন্য তোমার কাছে প্রার্থনা যে অনেক কষ্ট আমরা পৃথিবীর লোক সহ্য করেছি, এইবার আমাদের কাছ থেকে এই কষ্টের দিনগুলো সরিয়ে নাও প্রভু, সকলের মুখে মিষ্টি হাসি ফুটিয়ে দাও। আমরা ভারতবাসী, আমরা অর্থকে যেমন বেশি সম্মান হয়তো করতে পারিনি, কিন্তু আমরা পরমার্থকে সম্মান করেছি। তাই কীর্তনের আসর, তাই ভাগবত পাঠের আসর, তাই গীতার পাতায় আমাদের যতটুকু মন, জানবেন ওইখানেই শান্তি রয়েছে। আজকে জগজ্জননীর চরণে আমরা এসেছি, আসুন একটুখানি মাকে ডেকে নি, তারপর আমরা আমাদের মূল কৃষ্ণ লীলা প্রসঙ্গে প্রবেশ করব। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, ওই কালো রূপে দিগম্বরী, ওই কালো দিগম্বরি, হৃদ পদ করে মোরে আলো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরি, এই গানটি কিন্তু অত্যন্ত প্রাচীন গান। এই গানটির যিনি লেখক তিনি ছিলেন সাধক কমলাকান্ত, এবং এই গানটি রামকৃষ্ণদেবেরও প্রিয় ছিল, স্বামী বিবেকানন্দেরও প্রিয় ছিল। তো স্বামী বিবেকানন্দ যখন এই গানটি গাইতেন, তিনি কালো রূপে দিগম্বরী শব্দটা বলতেন না, কারণ দিগম্বরী তত্ত্বটা তো সবাই জানে না, সেই জন্য দিগম্বরী শব্দটা মানুষকে বিভ্রান্ত করতে পারে ভেবে উনি শব্দটা একটু পাল্টে বলতেন। উনি বলতেন কালো
লোকেশি ওই কালো বেশে লোকেশি ওই কালো বেশে লোকেশি ওই কালো বেশে লোকেশি দে পদ্ম করে মোরাল রে শ্যামা মাপি আমার কখনো পিত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো পিত কখনো পিত কখনো নীল লোহিত রে মা কি শুধু কালো ওই মা নানা রূপে নানা যুগে এসেছেন এই মা কালীকেই তো কদিন আগে আমরা পুজো করলাম দুর্গা রূপে তার গায়ের রংটা কেমন অতসী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনা অতসী ফুলের মতো সুন্দর দেখতে তাহলে তিনি কখনো হলুদ রঙের তিনি কখনো সাদা তিনি কখনো নীল শুধু কালো রঙের সে নয় শ্যামা কখনো সে তো শ্বেত মানে সাদা কখনো পিত পিত মানে হলুদ ফর্সা কখনো নীল লোহিত রে লোহিত মানে লাল শ্যামা কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে আমি আগে নাহি জানি কেমন জননী আগে নাহি জানি কেমন জন আমি আগে নাহি জানি কেমন জন আমি আগে নাহি জানি কেমন জননী ভাবিতে জন্ম গেল রে শ্যামা ও মায়েরা এই যে কালী রূপ আপনারা দেখছেন না এই কালী রূপ সম্পর্কে আমেরিকায় কথা উঠেছে জানেন আমেরিকায় কালী রূপ নিয়ে কথা উঠেছিল যখন 1933 খ্রিস্টাব্দে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমেরিকায় গেছিলেন মানে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছিলেন 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ সে কথা ঘোষণা করে এসেছেন এবং আমেরিকাবাসী অবাক হয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দের কথা শুনে সেখান থেকে 40 বছর পর আবার দ্বিতীয় সম্মেলনটা বসেছিল মানে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলন হয় তারপর দ্বিতীয় সম্মেলনটা 40 বছর পর তাহলে 93 থেকে 40 বছর 1933 খ্রিস্টাব্দে এই 1933 খ্রিস্টাব্দে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন আমেরিকায় যান বৈষ্ণব ধর্ম নিয়ে বৈষ্ণব ধর্মের তত্ত্ব প্রকাশ করার জন্য ওইটা এখন দিও না ভাই ওই লাইট এখন দিও না এটাতেই হচ্ছে আর লাইট লাগবে ও আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা একটু উঁচু করে দিন উপর দিকে তাহলে মুখের মধ্যে লাগলে তো তাকানো যাবে না এদিকে তাহলে উঁচু থেকে দাও উঁচু থেকে দাও
আচ্ছা ঠিক আছে, তাহলে এইদিকে একটু কম ঘোরা হবে, আর কিছু করার নেই, এইদিকে ঘুরে ঘুরতে হবে। যাই হোক, কি বলছিলাম, চল্লিশ বছর পর যখন দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলন হয়, তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গেছিলেন আমেরিকা। তখন তিনি বৈষ্ণব ধর্মের বড় বড় কথা শোনাচ্ছেন, যে বৈষ্ণব ধর্ম আচণ্ডালে প্রেম বিতরণের কথা বলেছে জানেন। তখন একটি আমেরিকান মেয়ে উঠে বলেছিল যে আপনাদের ধর্মে তো উলঙ্গ নারী মূর্তি পুজো করা হয়, সেই ধর্মকে শ্রেষ্ঠ কি করে বলছেন? খ্রিস্টান ধর্ম দেখুন, কোথা উলঙ্গ নারী মূর্তি পুজো করা হয়? কি মূর্তি পূজা কিন্তু খ্রিস্টান ধর্মেও আছে। খ্রিস্টান ধর্মের দুটো প্রধান ভাগ, খ্রিস্টান ধর্মে অনেক ভাগ আছে, আমরা ভাবি শুধু ভাগাভাগি হিন্দু ধর্মের মধ্যে, ভুল কথা, সব ধর্মেই ভাগাভাগি আছে, আমরা জানি না। ইসলাম ধর্মেও প্রচুর ভাগাভাগি, খ্রিস্টান ধর্মেও প্রচুর ভাগাভাগি, সব ধর্মেই, বৌদ্ধ ধর্মেও প্রচুর ভাগাভাগি। খ্রিস্টান ধর্মের একটা ভাগ মূর্তি পূজা করে, তাদেরকে বলে ক্যাথলিক, আর একটা ভাগ মূর্তি পূজা করে না, তাদেরকে বলে প্রোটেস্ট্যান্ট। কাজেই মূর্তি পূজা তো আমরাও করি, কিন্তু কই আমাদের তো নারী উলঙ্গ নারী মূর্তি পুজো করা হয় না, আপনাদের হিন্দু ধর্মে উলঙ্গ নারী মূর্তি পূজা কেন করা হয়? এটা তো কোনো ভদ্রতার মধ্যে পড়ে কি কি আপনারা শিক্ষা দেবেন? সেই সময়ে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, মা তুমি একটা নারী বলে তোমার মনে বিষয়টা লেগেছে, যে ধর্মে একটা উলঙ্গ নারী মূর্তি পুজো করা হবে সেই ধর্ম শ্রেষ্ঠ কি করে বলা হবে? তাহলে শুনে নাও মা, মনে করো তুমি তোমার ছেলেকে নিয়ে, বাচ্চা ছেলেকে কোলে নিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, আর একদল গুন্ডা, ও মায়েরা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, উত্তর দিতে পারবেন লোককে যে উলঙ্গ নারী মূর্তি কেন পুজো করা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো বিধর্মী আপনার বন্ধু থাকলে বলবে, কিরে খুব তো কালী পুজো করলি সারা রাত্রি ধরে, ন্যাংটো মেয়ে ছেলে পুজো করতে ভালো লাগলো? বিধর্মীরা বলবে কি না? সঠিক উত্তরটা জেনে রাখবেন, তাহলে কোনোদিন ভয় পাবেন না, বুক বাজিয়ে বলবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। এখানে মূর্তি পূজাও আছে, আবার নিরাকার উপাসনাও আছে, সমস্ত কিছু নিয়ে সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে শুধু মূর্তি পূজা নয়, মূর্তি পূজা সনাতন ধর্মের একটা অংশ মাত্র, নিরাকার উপাসনাও সনাতন ধর্মে আছে, আবার মূর্তি পূজাও সনাতন ধর্মে আছে, মৃতদেহ পোড়ানোও সনাতন ধর্মে আছে, মৃতদেহ কবর দেওয়াও সনাতন ধর্মে আছে। এ এমন ধর্ম, সমস্ত কিছু এর মধ্যে খুঁজে পাবেন, খোঁজার মতো মনটা চাই। তাই সনাতন ধর্ম একটা বিশাল ব্যাপার, একটা দিক দেখে, কোনো একটা দিক দেখে চট করে সমালোচনা করতে যাবেন না, বোকামি হয়ে যাবে। উলঙ্গ নারী মূর্তি পূজা কেন করা হবে এটা প্রশ্ন শুনে নিন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বুঝিয়েছেন যে মা, মনে করো তোমার ছেলেকে কোলে নিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটছ, একদল গুন্ডা চলে এলো তোমার ছেলেকে মারবে বলে, সেই সময় তুমি কি ছেলেটাকে গুন্ডাদের হাতে দিয়ে দেবে, দাও আমার ছেলেটাকে মারো? কোনো মা করবে? মায়ের যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ওই গুন্ডাদের সঙ্গে লড়াই করবে ছেলেকে বাঁচানোর জন্য। গুন্ডাগুলো বলছে আমরা তোমাকে মারবো না, তোমার ছেলেটাকে মারতে চাই। তখন মা কি করবে? গুন্ডাদের হাতে দিয়ে দেবে ছেলেকে? তখন মা গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করবে, জান প্রাণ লড়িয়ে দিয়ে। সেই লড়াই করতে করতে যদি সেই মায়ের শাড়ি খুলে যায়, গুন্ডাদের সঙ্গে ছেলেকে বাঁচাতে গিয়ে যদি মায়ের কাপড় চোপড় খুলে যায়, আর ওই বাচ্চা ছেলেটি যদি বড় হয়ে জানতে পারে যে আমার মা গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য শাড়ি খুলে গেছিল, সে মাকে পূজা করবে না অসম্মান করবে? কত সহজভাবে বুঝিয়েছে দেখুন বিদেশিদেরকে সনাতন ধর্মের তত্ত্ব। আমি যখন জানতে পারবো যে আমার মা গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করার জন্য তার গা থেকে শাড়িটা খুলে গিয়েছে, আমি পরে জানতে পারলে সেই মাকে আমি পুজো করব কি না? যে আজকে মা লড়াই করেছিল বলেই আমি বেঁচে আছি, তেমনি আমাদের মা আমাদেরকে রক্ষা করার জন্য দৈত্য দানবদের সঙ্গে লড়াই করেছে জানো? সেই দৈত্য দানবদের লড়াইয়ের সঙ্গে লড়াই করতে করতে কখন তার কাপড় খুলে গিয়েছে সে নিজেও জানে না, তা সেই মাকে আমি পুজো করব না তো কাকে পুজো করব? তখন বলছে শুনুন,
দৈত্য দানবদের সঙ্গে লড়াই তো হয়েছে সত্যযুগে, আর এখন তো কলিযুগ। তাহলে কবে লড়াই করেছে মা, আর এখনো তার গায়ে একটা শাড়ি পরাচ্ছেন না, এটা কেমন? বলে শুনুন, দৈত্য দানবদের সঙ্গে মায়ের লড়াই থেমে যায়নি, তখন লড়াই ছিল বাইরে, আর এখন লড়াই চলছে ভিতরে। এসব তত্ত্ব কথাগুলো জেনে রাখুন, কাজে লাগবে। তখন লড়াই চলছিল বাইরে, মহিষাসুর, চণ্ড, মুণ্ড, শুম্ভ, নিশুম্ভ, এইসব দৈত্য দানবদের সঙ্গে লড়াই চলেছে সত্যযুগে, কিন্তু এখন মা আমার লড়াই করছে ভিতরে, হৃদয়ের ভিতরে, ছয়টি অসুরের সঙ্গে 24 ঘন্টা লড়াই চলছে। এই হৃদয়ের ভিতরে ছয়টি অসুর কি কি, আপনারা যারা কীর্তন শোনেন আপনাদের মুখস্থ হয়ে আছে, কি কি ছয়টি অসুর বাবা? হৃদয়ে ছয়টি অসুর কে কে? হ্যাঁ, ওই দেখুন বলছেন ঠিক, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়টি দৈত্য দানবের সঙ্গে লড়াই করতে করতে মায়ের কাপড় পরার সময় নেই, আমাদেরকে রক্ষা করার জন্য মায়ের লড়াই চলছে চলছে চলছে, আমরা দেখতে পাই না। আর একটা কথা শুনবে, এবার আরো গভীর তত্ত্ব বলছে, মা কাপড় পরবে কেন? মা তো নিজে শক্তি, আর শক্তিকে কখনো কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখা যায় না। মহাশক্তি যখন আসে সব তছনছ করে দিয়ে চলে যায়, তাকে কাপড় চোপড় ঢেকে রাখার কার সাধ্য আছে? এই যে কদিন আগে আমফান এলো, তছনছ করে দিয়ে চলে গেল। এই আমফান ঝড়ের সময় যদি কেউ ভাবে যে আমি একখানা কাপড় দিয়ে ঝড় আটকাবো, কি গো বাবা, আমফান ঝড় যখন এসেছে, আমরা কলকাতার বুকে বসে শুনছি করে আওয়াজ হচ্ছে, সে এমন আওয়াজ হচ্ছে বিশ্বাস করতে পারছি না, এরকম আওয়াজ কখনো শুনিনি, ঝড়ের আওয়াজ। তাহলে আমফান ঝড় যখন আসছে, আয়লা ঝড় যখন আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় যখন আসে, তখন কেউ কাপড় চোপড় দিয়ে তাকে আটকাতে পারে কি? ঝড় হচ্ছে একটা শক্তি, সেই শক্তির নাম হচ্ছে বায়ু শক্তি। ঠিক তেমনি আগুন হচ্ছে একটা শক্তি, কোথাও যদি আগুন জ্বলে যায়, দাও দাও করে যখন আগুন জ্বলে যাবে, ক্ষমতা নেই কাপড় দিয়ে সেই আগুনটাকে ঢেকে দেওয়া। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তি হচ্ছে মা, তাকে কাপড় দিয়ে ঢাকবে কে? সে হচ্ছে মহাশক্তি। ওই জন্য দিগম্বরী বলা হয়, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এই চারটে দিক হচ্ছে তার কাপড়। তুমি দক্ষিণ দিকে যত দূর যেতে পারো রকেট নিয়ে যাও, সেই যেখানে গিয়ে তুমি শেষ করতে পারবে, কোনোদিনই পারবে না, যদি পারো জানবে সেইখানটা মায়ের কাপড় আছে। পূর্ব দিকে তুমি রকেট নিয়ে গিয়ে যাও, মহাকাশ ভেদ করে চলে যাও, যদি কোনোদিন শেষ সীমানা দেখতে পাও জানবে সেখানে মায়ের কাপড় আছে, কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তো তার ভিতরে, তার কাপড়টা হচ্ছে দিক। দিক অম্বর যাহার, তাকে বলে দিগম্বর, দিগম্বরের সঙ্গে ই যুক্ত করে দিগম্বরী স্ত্রীলিঙ্গে করা হয়েছে। তাহলে দক্ষিণের দিকের সীমা যেখানে সেখানে মায়ের কাপড়, উত্তর দিকের সীমা যেখানে সেখানে মায়ের কাপড়, পূর্ব দিকের সীমা যেখানে, পশ্চিমের সীমা যেখানে সেইখানে মায়ের কাপড় আছে, কারণ আমরা সমস্ত কিছু মায়ের পেটের মধ্যে আছি। তাই তাকে কাপড় পরানোর ক্ষমতা কার আছে? এই রকম যখন তত্ত্ব কথা বোঝালেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, আমেরিকার লোকগুলো অবাক হয়ে গেল যে সনাতন ধর্মে এত বিচিত্র তত্ত্ব কথা আছে, আমরা কিছুই জানি না। দূর থেকে আমাদেরকে শেখানো হয় যে সনাতন ধর্মাবলম্বীরা পাথর পুজো করে, গাছপালা পুজো করে, আর নদী পুজো করে, কিন্তু তার তত্ত্ব কথাগুলো যদি কেউ একবার জানে, সে সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের চরণে লুটিয়ে পড়বে। মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সুন্দর পারে, মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সুন্দর পারে, মা কখনো প্রকৃতি, কখনো সুন্দর রূপারে।
সে ভাব ভাবিয়া কমলা কান্ত মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাব ভাবিয়া কমলা কান্ত মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল হল রে কালো কে বলে কালি কালো লোকে বলে কালি কালো মন তো বলে না কালো রে কালো রূপ দিগম্বর কালো রূপ দিগম্বর কথা বলে এই অংশটুকু শেষ করব। মায়ের দিকে একবার তাকিয়ে দেখুন, মায়ের চারটে হাতে কি কি আছে, বাঁ দিকের হাতে কি আছে আর ডান দিকের হাতে কি আছে। বাঁ দিকের হাতে কি আছে দেখা যাচ্ছে, একটা খড়গ আছে আর একটা নরমুণ্ড আছে, কিন্তু ডান হাতে তো কিছু নেই। যেটা আছে সেটা দেখার চোখ আমাদের নেই, সেটা জানতে গেলে একটু নাচ শিখতে হবে। ডান হাতে যা আছে সে কি আছে জানতে গেলে একটু নাচ শিখতে হবে, গুরু ধরে নাচ। যারা নৃত্যকলা শিক্ষা করে তারা জানে মায়ের ডান হাতে কি কি আছে। শুনে নাও মায়েরা, মায়ের চার হাতের বর্ণনা দেয়া রয়েছে মায়ের ধ্যানে। এখানে যারা ব্রাহ্মণ আছেন তারা জানেন কালীর যে ধ্যান মন্ত্র, সেইখানে বলা হয়েছে সদ্দেশ্চিহ্ন শিরো খড়গ বামাধর্ধকরাম্বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বাধ পাণিকা। বুঝে নিন মানেটা, সদ্য মানে এখনই, বলে না সদ্যজাত শিশু, সদ্য মানে এক্ষুনি, সদ্যশ্চিহ্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন শিরো একটা মুণ্ড আর খড়গ। সদ্যশ্চিহ্ন শিরো আর খড়গ কোথায়? বাম অধ ঊর্ধ্ব করাম বুঝাম, বাঁদিকে নিচে এবং উপরের হাতে রয়েছে সদ্যশ্চিহ্ন মুণ্ড আর একটা খড়গ। মিলে গেল সদ্যশ্চিহ্ন শিরো খড়গ বামাধুর্ধ করাম বুঝাম। আর ডান হাতে কি আছে? ডান হাতে বলছে অভয়ং বরদং চৈব দক্ষিণোর্ধ্বাধ পাণিকাম। ডান দিকের যে দুটো হাত তার মধ্যে উপরের দিকের হাতে রয়েছে অভয় মুদ্রা আর নিচের দিকের হাতে রয়েছে বর মুদ্রা। গুরুর কাছে যারা নাচ শেখে তাদেরকে আগে হাতের মুদ্রা শেখানো হয়। এই যে হাতের নানা রকম কায়দা আছে, এসব মুদ্রা এগুলো শেখানো হয়। গুরু এক একটা করে মুদ্রা শেখান ছাত্রছাত্রীদেরকে। তো মায়ের উপরের দিকের হাতটায় রয়েছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা কেমন? না, পাঁচটি আঙুল সোজা করে দিলে লোককে অভয় দেওয়ার যে ভঙ্গিটা হয়, যে তোদের কোনো ভয় নেই, আমি তোদের মা, তোদের সঙ্গে আছি, তোরা শুধু ভালো কাজ করে যা, ফল দেব আমি। এই অভয় দেওয়াটা হচ্ছে হাতের আঙুলগুলো সোজা করে উপরের দিকেরটা থাকবে অভয় মুদ্রা। আর উপরের নিচের ডান দিকের নিচের হাতটায় কি আছে? বর মুদ্রা। বর মানে আশীর্বাদ। আশীর্বাদ দেবার যে ভঙ্গি সেটা আলাদা। আশীর্বাদ দিতে গেলে এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। অনামিকা মানে এই ছোট আঙুলের পাশের যে আঙুলটা, ছোট আঙুলটাকে কনিষ্ঠা বলে, আর কনিষ্ঠার পাশে যে আঙুলটা সেটার নাম অনামিকা। কেন এর নাম অনামিকা? এর কোনো নাম খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য অনামিকা? তা কিন্তু নয়, এর নাম অনামিকাই জন্য
অকারাদ উচ্চতে বিষ্ণু, বর্ণমালার মধ্যে অকার হচ্ছে বিষ্ণুর প্রতীক, এই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গীকৃত, ওই জন্য এই আঙুলটাকে অনামিকা বলা হয়, বিষ্ণুর নামে এই আঙুলটা উৎসর্গীকৃত, ওই জন্য এই আঙুল থেকে জপ শুরু হয়। শাক্ত মন্ত্রই বলুন, বৈষ্ণব মন্ত্রই বলুন, সৌর মন্ত্রই বলুন, মন্ত্র যাই হোক, জপ শুরু হবে অনামিকা থেকে, ছোট আঙুল থেকে শুরু হবে না, ছোট আঙুলের পাশের যে আঙুলটা, ওই আঙুলটার মাঝখানের যে পর্ব সেইখানে হবে এক, নিচের দিকের পর্বে হবে দুই, তারপরে ছোট আঙুল হয়ে আবার অনামিকার মাথা হয়ে ঘুরে চলে আসবে। তাহলে জপ শুরু হয় যেই আঙুলে, সেই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গ করা হয়েছে, এক কথায় অ অক্ষরে বিষ্ণুকে বোঝায়, সেই জন্য অনামিকা মানে বিষ্ণুর নামে উৎসর্গ করা এই আঙুল। এই অনামিকার গোড়ায় যখন বুড়ো আঙুলটা ঠেকিয়ে কারোর মাথায় দেওয়া হবে, তার মনোবাসনা পূর্ণ হবে, ওই জন্য এর নাম বর মুদ্রা। মা কালীর ডান দিকের নিচের হাতটায় দেখুন ঠিক ওই বর মুদ্রা দেওয়া রয়েছে। ওই জন্য বললাম নাচ শিখতে হবে মা কালীর ডান দিকের হাতে কি আছে সেটা জানতে গেলে। মন্ত্রে বলা আছে, কিন্তু সবসময় মন্ত্র তো মানে বলা হয় না, ঠাকুরমশাই মন্ত্রগুলো শুধু বলে চলে যান, কারণ কালী পুজোয় সারা রাত্রি ধরে মন্ত্র যদি বলতে হয় আর মানে বলতে গেলে এক মাস লাগবে, তাই না বাবা? কালী পুজোর মন্ত্র তো সারা রাত্রি লেগে যায়, এবার প্রত্যেক মনে যদি মন্ত্র বলতে হয়, প্রত্যেক মন্ত্রে যদি মানে বলতে হয়, তাহলে তো এক মাস লাগবে, সেজন্য তখন মন্ত্রের মানে বলা সম্ভব হয় না, আলাদা করে জানতে হয়, পণ্ডিতের কাছে গিয়ে জানতে হয়। তাহলে মায়ের বাঁদিকটায় রয়েছে খড়গ আর ছিন্নমুণ্ড, ডান দিকে রয়েছে অভয় এবং বর মুদ্রা। এটার তত্ত্বটা কি? তুমি আমার ভালো ছেলে যদি হও, তোমার জন্য আমার অভয় রয়েছে, তোমার জন্য আমার আশীর্বাদ রয়েছে, বর রয়েছে, কিন্তু দুষ্টুমি যদি করেছো, ছেলে হলেও ছাড়বো না, এই রয়েছে খড়গ, দরকার হলে মুন্ড আমি কেটে ফেলবো ছেলের। এই যে ছেলেটা, এই যে দৈত্যের মুন্ড কেটে হাতে রেখে দিয়েছেন, ছুঁড়ে তো ফেলেনি, ছুঁড়ে ফেলবে কেন, দৈত্য হলেও তো তারই ছেলে। একটা মায়ের যদি ভালো ছেলে হয়, মন্দ ছেলে হয়, মন্দ ছেলেটাও তো সেই মায়েরই ছেলে, সেই জন্য তাকে শাস্তি দেবে কিন্তু ছুঁড়ে ফেলবে না, তাই মুন্ড কেটে দিয়েছে যাতে সে দুষ্টুমি করতে না পারে, কিন্তু সেই মুন্ডগুলোর মালা করে নিয়ে মা আমার বুকে করে ঘুরছেন, কি করব, আমারই দুষ্টু ছেলে, তাদের মুন্ড কেটেছি কারণ তারা অশান্তি করছিল, পৃথিবীর মানুষকে সুখ দিচ্ছিল না, তাই তাদের শাস্তি দিয়েছি, কিন্তু তাদের আমি ছুঁড়ে ফেলতে পারবো না, আমার বুকেই তারা থাকবে, তাই তাদের মুন্ড মালা করে মা আমার ঘুরছে। এখানে শিক্ষা দিচ্ছেন যে তুমি মায়ের ভক্ত হতে পারো, কিন্তু দুষ্টুমি যেন করো না, বদমাইশি যেন করো না, মাই কিন্তু তোমায় শাস্তি দিয়ে দেবে। মায়ের ভালো ছেলে হও, ওই দেখো মায়ের হাতে অভয় রয়েছে, মায়ের হাতে বর রয়েছে, ভালো ছেলের হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। তাহলে আজকে মায়ের কথা শুনলাম, এইবার দেখব আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে বৃন্দাবনে প্রবেশ করব। শ্রীকৃষ্ণ যে বন্ধু হিসেবে কত ভালো সেটা আজকে আমরা জানতে পারবো। কৃষ্ণ সখার কথা আজকে আমরা শুনব, দেখুন পদকর্তা কি বলছেন, যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাল প্রেমের ভাণ্ডার, ওগো গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, ওই গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, সংকীর্তন মাঝে নাচে ফুলে রব হারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে ফুলে রব হারি গো, বড় অপরূপ ভাইরে আমার গোরা চাঁদের
ভাই রে বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা মহাপ্রভুর যদি কৃপা হয় রাজভিমান দূরে যায় রাজভিমান দূরে যায় যদি কৃপা করে আমার গোরা রায় তার রাজভিমান দূরে যায় যদি কৃপা করে আমার গোরা রায় রাজভিমান দূরে রাজা প্রতাপ রুদ্র তার প্রমাণ আছে রাজভিমান দূরে যায় রাজা প্রতাপ রুদ্র প্রমাণ আছে রাজভিমান দূরে যায় তখন সে কেঁদে কেঁদে ধুলায় লুটায় সে কেঁদে কেঁদে বলে হরি নাম গো হরি বল বাবা চৈতন্য মহাপ্রভুর অপার কৃপায় এই বাংলার বুকে এমন একটা ভক্তি প্লাবন এসেছিল যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ ছিল না দেখুন চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই বাংলার বুকে যারা বৈষ্ণব পদাবলী রচনা করেছেন তাদের মধ্যে অনেকেই জাতিতে মুসলমানও ছিলেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনাদের চলে যান কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেখানে একটা গ্রন্থ পাবেন বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা বইটার নাম একটু বড় নাম মুখস্থ রাখবেন কষ্ট করে নামটা একটু খটমটো বড় বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা মানে যারা বৈষ্ণব ভাবাপন্ন কবি অথচ জাতিতে মুসলমান তারা যেসব গান রচনা করেছেন বৈষ্ণব পদ সেই পদগুলো গবেষণা করে প্রকাশ করা হয়েছে প্রায় হাজার খানেক বৈষ্ণব পদাবলী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে কি করে হলো বাংলার বুকে এখানে কি করে মুসলমান হয়েও সে বৈষ্ণব পদাবলী রচনা করলো কই কাশ্মীরে তো কেউ করেনি আফগানিস্তানে তো কেউ করেনি তাহলে আফগানিস্তানে হলো না ইরান ইরাকে হলো না কাশ্মীরে হলো না আমাদের বাংলার মুসলমান কি করে বৈষ্ণব পদাবলী রচনা করলো নজরুল ইসলামকে তো আমি ছেড়েই দিচ্ছি নজরুল ইসলাম ছাড়া শত শত কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন যারা জাতিতে মুসলমান
কি করে হলো এটা? চৈতন্য মহাপ্রভুর প্রেমের বন্যায় ভেঙে গেছিল ধর্মের বেড়া জাল, ভেঙে গেছিল ধর্মীয় সংকীর্ণতা, তাই এত বড় কর্ম সম্ভব হয়েছে আমাদের বাংলার বুকে। চৈতন্য মহাপ্রভু আসার জন্য আমরা বাঙালিরা অমানুষ থেকে মানুষ হয়েছি, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। তা না হলে কি কাজী নজরুল ইসলামের মতন কবি আমরা পেতাম, যিনি রচনা করেছেন, যার কথা শুনলে কৃষ্ণ ভক্তের চোখে জল আসে? সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশুরিতে, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশুরিতে, গাহে রাধা ভক্তদের কাছে। নজরুলের প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। তারে কি নামে ডাকিলে আসে, বলো কোন নামে সে আসবে? নজরুল তো জাতিতে মুসলমান, সে আল্লাহ বলে ডাকলে ভগবান আসবে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত গড বলে ডাকলে ভগবান আসবে? আজ একে আমরা কালী মায়ের কাছে বসে কৃষ্ণ নাম করছি, তাহলে কালী বলবো না কৃষ্ণ বলবো, কোনটা বলে ডাকলে আসবে? প্রশ্নটা খুব সহজ, উত্তর বড় কঠিন। উত্তরটা সহজে যদি শুনতে চান, সেই উত্তরটা হচ্ছে আপনার যে নামে বিশ্বাস, বিশ্বাসটা যদি পাকা হয়, আপনি যে নামে ডাকবেন সেই নামেই তিনি আসবেন।
তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে চোখে শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো সখী শুনেছি সে নাকি কালো জালে কেমন সে এত আলো মা মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল নাম শুনে যার এত প্রেম যাকে সুখে আনে এত জাল শিহরি কেমন বল নাম শুনে যার এত প্রেম যাকে সুখে আনে ভক্তির গান যিনি রচনা করেছেন তিনি জাতিতে মুসলমান এই হলো আমাদের সোনার বাংলা এই হলো আমাদের সোনার ভারত তাই পদকর্তা বলছেন চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন এত সুন্দর সংস্কৃতি এত সুন্দর সাহিত্য আমরা পেতাম ভাই ওই দেখো যাব নেও নাচে গায়ে আবার বলে হরি নাম রে ওই যাব নেও নাচে গায়ে বলে হরি নাম রে আরে হে নয়ব তারে রাম হে হে নয় অবতার
অবতারে সেব চিত বলো রাম রে হে নয় অবতারে সেব চিত বলো রাম হে হে নয় অবতারে সেব চিত বলো রাম রে হে নয় অবতারে সেব চিত বলো রাম হে হে নয় অবতারে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আমি চড়বো। ও মায়েরা, খেলা যদি হয় কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? তো দেখা যাচ্ছে চড়ার দলের লোক বেশি, কাঁধে করার দলের লোক নেই। মানে বুঝতে পারছেন তো, খাটতে কেউ চাইছে না, সবাই শুধু আরাম করবে। তাহলে লটারি করা হোক, যার ভাগ্যে লেখা থাকবে কাঁধে করা, সে কাঁধে করতে বাধ্য। গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি, যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? শীতল হোত শরীর চরণ, গঙ্গা যমুনা ওই দেখো, ও বংশী বজাবত নাচত কানা, ও বংশী বজাবত নাচত কানা, বংশী বজাবত ভজন। এত সুন্দর ভজনটি যার লেখা,
তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তিনি হলেন রাজস্থানের রাজকন্যা। ও মায়েরা, রাজস্থানের রাজকন্যা হয়েও সমস্ত কিছু ত্যাগ করে তিনি পথে নেমেছিলেন কৃষ্ণকে ভালোবেসে। তার নাম মীরাবাঈ। বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তিম যদ্দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ্যাদৃশান্বরতান্য সমস্ত সত্ত্বম। ও মায়েরা, একটু আগে যে বললাম কৃষ্ণের সঙ্গে খেলা করছে সুদামা, এই সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা জানতে গেলে আমাদেরকে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র অভিষেক করবেন বলে দশরথ ভেবেছেন, সেই সময় মন্থরা কুমন্ত্রণা দিল কৌশল্যাকে, যে শোনো, কৈকেয়ীকে কুমন্ত্রণা দিল মন্থরা যে কৌশল্যার ছেলে রাম যদি হয় রাজা তাহলে সর্বনাশ হয়ে যাবে অযোধ্যার, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে বাড়ি থেকে। বলে সে কি রে, রাম যেমন কৌশল্যার ছেলে তেমনি আমারও তো ছেলে, আমি তোর সৎ মা। বলে মা নও, সৎ মা, সেই জন্য আজকে তোমাকে মা বলে ডাকছে, কিন্তু যখনই সিংহাসনে বসে যাবে অমনি ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেবে তোমাকে। তাহলে কি করতে বলিস, কি আর বলবো, তুমি অভিনয় করো, সকলে যখন আনন্দ করবে তোমার ঘর অন্ধকার করে দিয়ে তুমি কান্নাকাটি জুড়ে দাও, রাজা দশরথ এসে বলবে যে কৈকেয়ী তুমি কাঁদছো কেন, সেই সময় তুমি খুলে বলবে মনের কথা যে আমি দুবার আপনাকে প্রাণে বাঁচিয়েছি, তাই দুটো পাওনা আমার রয়েছে, পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর আপনার সঙ্গে কোনো কথা বলবো না। মায়েরা এটা জানেন তো, কৈকেয়ী কিন্তু দশরথকে দুবার বাঁচিয়েছিল,
এইসব কথাগুলো কিন্তু আমাদের সবার জানা থাকে না। আমরা জানি কৈকেয়ী হচ্ছে একটা বাজে মহিলা, ওই কৈকেয়ীর জন্যই রামচন্দ্র 14 বছর বনে বনে ঘুরেছে। ওই কৈকেয়ী নামক সৎ মা যদি না থাকতো তাহলে রাম কি বনে যেত? কাজে বাজে লোক। কৈকেয়ী সম্পর্কে আমাদের এরকম ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা বলছি এই জন্য যে রাজা দশরথের যতজন স্ত্রী আছে আমার মনে হয় স্বামী সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মা কৈকেয়ী। আপনারা একটু রামায়ণ পড়ে দেখবেন, রাজা দশরথের স্ত্রীর সংখ্যা কয়টি? কজন স্ত্রী রাজা দশরথের? তিনজন। তো এই তিনজন হচ্ছে শ্রেষ্ঠ। এই তিনজন ছাড়া আরো তার স্ত্রী ছিল, তাদের সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে, না বলাই ভালো। 750 সংখ্যা হচ্ছে 750, কিন্তু প্রধানা স্ত্রী হচ্ছে তিনজন, তাই তাদের নাম জানা যায়, বাকি সবার নাম জানা যায় না। তো সেই তিনজন প্রধানা স্ত্রীর মধ্যে কৈকেয়ীকে আমি শ্রেষ্ঠ কেন বলছি? না, যখন শম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের যুদ্ধ হয়েছিল, এমন বাণ মেরেছিল শম্বরাসুর সারা অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে হয়ে একদম মরণাপন্ন অবস্থা, সেই সময় রাজবৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, নইলে রাজা মারা যাবে। তখন কোন স্ত্রী স্বীকার করেনি গায়ে ওষুধ দিতে। মা কৈকেয়ী বলেছিলেন, আমি খাওয়া ত্যাগ করলাম, আমি ঘুম ত্যাগ করলাম, 5 মিনিট অন্তর আমি রাজার গায়ে ওষুধ দেব, কারণ রাজা বাঁচলে তবে আমার সীতার সিঁদুর বাঁচবে। মা কৈকেয়ী ওইভাবে কষ্ট করে জেগে জেগে ওষুধ খাইয়ে খাইয়ে ওষুধ মাখিয়ে মাখিয়ে রাজাকে ফিরিয়েছেন। রাজা দশরথ বললেন, কৈকেয়ী তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে আনলে, বলো তুমি কি চাও? কৈকেয়ী বললেন, আপনি তো আমার স্বামী, যখন যা লাগবে চেয়ে নেবো, এখনই কি করে বলবো কি চাই? আমার কিছু পাবার জন্য আমার সেবা করিনি, সেবা করা আমার ধর্ম, তাই করেছি। আপনার কাছে কিছু পাবো বলে আমি সেবা করিনি। ছেলেকে যখন মা খাওয়ায়, ছেলের কাছে কিছু পাবে বলে মা খাওয়ায়? ওই ছেলেকে সেবা করা মায়ের ধর্মের মধ্যে পড়ে, মায়ের অন্তর থেকে সেটা করে। তেমনি স্বামীকে যখন স্ত্রী সেবা করে, ওটা তার কিছু পাওয়ার আশায় নয়, ভালোবাসার জন্য। ঠিক আছে ঠিক আছে, যদি কিছু লাগে চেয়ে নিও, আমি কিন্তু দেবার ইচ্ছা রইল, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আর একবার রাজা দশরথের একবার নখের গোড়ায় এমন ফোড়া হয়েছিল, সেটা কিছুতেই ওষুধে সারছিল না। রাজবৈদ্য বললেন, ওষুধে যদি না সারে তো টোটকায় সারবে। কি টোটকা করেছিলেন? উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে এই হাতটি দিলে ফোঁড়াটি ফাটবে। তখন কোন স্ত্রী, ওই যে 750 জন স্ত্রী শোনা যায়, প্রধানা স্ত্রী তিনজন, কোন স্ত্রী স্বীকার করেনি, কারণ সবাই রাজকন্যা, একটা ঘেন্নার ব্যাপার, ফোঁড়া কেউ মুখের মধ্যে নেবে? কিন্তু মা কৈকেয়ী বলেছিলেন, আমার স্বামী বাঁচলে তবে আমার সম্মান, ওই ঘৃণ্য কাজ আমি রাজকন্যা হয়েও করব যদি আমার স্বামী প্রাণ বাঁচে। তাই মা কৈকেয়ী যখনই নিয়েছিল ওই ফোঁড়া মুখে, ফেটে গিয়েছিল, রাজা বেঁচে গেছিলেন, দ্বিতীয়বার মৃত্যুর ঘর থেকে ফিরলেন। তখনও বলেছিল কৈকেয়ী, তোমার কি লাগবে বলো, আমি আর একবার বাঁচলাম তোমার জন্য। কৈকেয়ী বললেন, আমি স্বামী সেবা করেছি ভালোবাসার জন্য, কিছু পাবার আশায় নয়, তবে আপনি তো আমার স্বামী, কিছু লাগলে আমি চেয়ে নেব। এই কথা কিন্তু আড়াল থেকে শুনে ফেলেছিল মন্থরা। আজকে তাই মন্থরা মনে করিয়ে দিচ্ছে, তুই 2 বার রাজাকে বাঁচিয়েছিস, 2টো পাওনা বাকি আছে, এই হচ্ছে সুবর্ণ সুযোগ। সবাই যখন আনন্দ করবে রাম রাজা হবে বলে, তুই অন্ধকার করে দিয়ে বালিশ বুকের মধ্যে নিয়ে কাঁদবি, রাজা দশরথ এসে জিজ্ঞাসা করলে তুই বলবি যে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, 2বার আপনাকে জমের ঘর থেকে ফিরিয়ে এনেছি, 2টো জিনিস চাই, দিলেই আমার শান্তি। তাই ঘটল, মন্ত্রার শেখানো কথা বলে দিলেন কৈকেয়ী। যখন দশরথ এসে দেখলেন সব ঘরে আলো জ্বলছে, কিন্তু কৈকেয়ীর ঘর অন্ধকার, কি হয়েছে কৈকেয়ী, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ জীবনে 2বার, সত্যবানকে বাঁচিয়েছে সাবিত্রী, নলকে বাঁচিয়েছে দময়ন্তী, বেহুলা লক্ষিন্দরকে, কিন্তু 1বার করে, আর তুমি যে আমাকে 2বার বাঁচিয়েছ। বলে শোনো শোনো স্বামী,
দুবার যেহেতু তোমায় বাঁচিয়েছি দুটো জিনিস আমার পাওনা আছে দাও আর আমি কোনোদিন কাঁদবো না তা আমার রাম রাজা হবে আগামীকাল এই আনন্দ সবার করছে তুমি এখন কি চাইছো আমার কাছে ওই জন্যই তো এখনই না চাইলে কালকে তুমি আর দিতে পারবে না এখনই দাও কি চাইছো বলো কইকেই প্রথম কথা হলো ওই রামচন্দ্রকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠাও দ্বিতীয় কথা হলো আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে কথা দাও আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে কথা দাও আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাও এই দুটো জিনিস ছাড়া আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে তুমি ক্ষত্রিয়ের ছেলে মুখ দিয়ে একবার যখন বলে ফেলেছো দান করবে তুমি দান করবেই আমি আশা করি রাজা দশরথ বললেন কইকেই তোমার মুখ থেকে এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না কালকে সিংহাসনে আমি অভিষেক করব রামকে আর আজকে এই কথা শুনছি 14 বছরের জন্য ছেলেকে বনে পাঠাবো কিন্তু ছেলে বড় হলে ছেলের মন ছেলে বন্ধুর মতো হয়ে যায় তখন তার কাছে আলোচনা না করে তার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না ও মায়েরা জানেন তো এটা শুনে নিন একটু শাস্ত্র কথা কিছু কিছু মুখস্থ রাখা ভালো আমাদের মনি ঋষিগণ বলে গেছেন ছেলে মেয়ে মানুষ করতে গেলে তিনটে নিয়ম মেনে চলবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত তার সঙ্গে একরকম ব্যবহার পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত তার সঙ্গে আর একরকম ব্যবহার আর পনেরো থেকে বাকি জীবন পর্যন্ত তার সঙ্গে আর একরকম ব্যবহার মায়েরা জেনে নাও বিশেষ করে এটা বাবারা মায়েরা সবাই জানো এটা মনি ঋষির বাণী বলছে লালয়েত পঞ্চবর্ষাণী এক থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুকে শুধু লালন করবে চকলেট দেবে আদর করবে বকা দেবে না গায়ে হাত দেবে না সব সময় শুধু বাবা বাছা সোনা মণি মানিক এইগুলো বলে বুকে জড়িয়ে ধরে আদর করবে বকা নয় মারা নয় ভয় দেখানো নয় এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত লালায়েত পঞ্চবর্ষাণী দশবর্ষাণী তাড়য়েত পাঁচ যেই পড়ে গেল পনেরো পর্যন্ত এই সময়টা সব সময় ছেলেকে কিন্তু সাবধানে বকা দিয়ে রাখতে হবে এটা করো না এই করবি না ধমক দিয়ে বকা দিয়ে কারণ সেই সময় তার ভুল করার সময় তাকে ধমক দিয়ে বকা দিয়ে তাড়না করে মেরে নয় তাড়না মুখে বকা দিয়ে কাজ করতে হবে যেই পনেরো হয়ে গেল অমনি আর বকা নয় সঙ্গে সঙ্গে বন্ধুর মতন তার সঙ্গে আচরণ প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্র বদা আচরেত এই শ্লোকটা মুখস্থ করে নিন লালয়েত পঞ্চবর্ষাণী দশবর্ষাণী তাড়য়েত আর প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্র বদা আচরেত তাই আমার ছেলে তো বড় হয়েছে তার কাছে একবার জিজ্ঞেস করি সে বনে যাবে কি না তাকে আমি আদেশ ওইভাবে দেব না রাম বাবা তোমার এই সৎমা কইকেই আমাকে জীবনে দুবার মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে দিয়েছে আর তখন আমি বলেছিলাম কিছু নাও কিছু নাও তখন নেয়নি ক্ষত্রিয়ের ছেলে বলে ফেলেছিলাম মুখ থেকে কিছু নাও তাই আমাকে দিতেই হবে আজকে তোমার মা চায় তুমি যাবে 14 বছরের জন্য বনে আর ভরত হবে রাজা বলো এই দুটি কি তোমার তুমি কি মঞ্জুর করছো এই দুটি কথা তুমি কি মেনে নিতে পারবে রাম আমার ইচ্ছা কালকেই তোমাকে রাজ্যাভিষেক করব কিন্তু তোমার সৎমায়ের ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে বলো আমি ক্ষত্রিয় সন্তান স্ত্রীর কাছে কথা দিয়েছি যদি নিজের ঘরে কথা রাখতে না পারি বাইরে কি কথা রাখব রামচন্দ্র বলছে বাবা এই দেহটি জন্ম দিয়েছে কে আপনি দিয়েছেন এক কথায় এই দেহের সৃষ্টিকর্তা আপনি কাজেই আপনি যেটা আদেশ করবেন এই দেহ তাই পালন করবে আপনি যদি আদেশ করেন সিংহাসনে বসতে আমি সিংহাসনে বসব আর আপনি যদি আদেশ করেন বনে যেতে তাহলে 14 বছর কেন আজীবনের জন্য আমি বনে যেতে পারি
কারণ এই দেহের সৃষ্টিকর্তা আপনি, এই দেহের উপর আপনার পূর্ণ অধিকার। আপনাকে প্রণাম যখন করি কি বলি? পিতা স্বর্গ, তারপর পিতা ধর্ম। বাহ, এগুলো মুখস্থ আছে আপনাদের, খুব ভালো লাগছে জেনে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, তারপর পিতা হি পরম তপ, পিতাই হচ্ছে পরম তপস্যা। তারপরেরটা কি? পিতরি। এইখানটা একটু গন্ডগোল হয় সবার, একটু ঠিক করে নেবেন, যাতে যাতে ভুল হয় তারা ঠিক করে নিন। পিতরি প্রতিমাপন্নে নয়, পিতরি প্রীতিমাপন্নে। এই জায়গাটা একটু ঠিক করে নিন। অনেকে আমরা বলে ফেলি পিতরি প্রতিমাপন্নে, প্রতিমাপন্নে কিন্তু না, পিতরি প্রীতিম আপন্নে। একটু সন্ধি বিচ্ছেদ হবে। প্রীতি মানে ভালোবাসা, আপন্ন মানে যুক্ত হলে। বাবাকে যদি ভালোবাসা দেওয়া যায়, প্রিয়ন্তে সর্বদেবতা, সকল দেবতা খুশি হয়ে যায়। সোজা কথা, বাবা যদি খুশি হন, সকল দেবতা খুশি হয়ে যায়। এটা হচ্ছে মানে পিতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কাজেই বাবাকে খুশি করলেই যখন দেবতাকে খুশি করা। আপনি মুখ থেকে যা বলবেন, আপনি ক্ষত্রিয় সন্তান, আমি আপনার সন্তান, কাজেই আপনার মর্যাদা রক্ষা আমার প্রধান ধর্ম। আপনি যা বলবেন এই রামচন্দ্রের শরীর তাই করবে। এইবার আমি মরেও শান্তি, আমার ছেলের মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। বাবার সম্মান রাখার জন্য প্রাণ ব্যাকুল, যার অসহ্য কষ্ট সহ্য করবে যে বাবার সম্মান রাখার জন্য, সেই রকম ছেলে যেন ঘরে ঘরে হয়। ঠিক আছে রাম, আমি তোমার সৎ মায়ের হয়ে তোমায় আদেশ দিচ্ছি, তুমি 14 বছরের জন্য বনবাসে যাও। যতদিন তুমি বনবাস থেকে না ফিরবে, ভরত হবে রাজা। আর বনবাস থেকে যখন ফিরবে, আমি তখন হয়তো শ্বশুরিরে থাকবো না। সেই সময় তোমরা চার ভাই চারটে অঞ্চল ভাগ করে নিয়ে স্বাধীনভাবে শাসন করবে। যাও বনবাসে যাও। রামচন্দ্রকে আদেশ দিয়ে দেবার পর থেকেই দশরথ হয়ে গেলেন অসুস্থ। রামচন্দ্র যখন বনে গেলেন, দশরথ পরলোক গমন করলেন। সেই সময় ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়ি। কারণ ভরতের চোখের সামনে কিছুতেই রামচন্দ্রের বিদায় হতে পারত না। মন্থরা এত কুটিল যে ভরত মামার বাড়ি গেছে বলেই এই সুযোগটা কাজে লাগিয়ে দিল। যখন দশরথ পরলোক গমন করলেন, সেই সময় মামার বাড়ি থেকে ভরতকে আনানো হলো। এবং ভরত এসে দেখে বাড়িটা যেন একদম ভূতের বাড়ি হয়ে গেছে, রাজবাড়ি তো নয়, যেন ভূতের বাড়ি। রামচন্দ্র বাড়িতে নেই, রামচন্দ্র বনে গেছে বলে লক্ষণ গেছে বনে, আর লক্ষণ গেছে বলে সীতা মাও চলে গেছে বনে। রাজবাড়ি যেন আজকে ভূতের বাড়ি, তাই আজকে দুঃখ পেয়ে ভরত বলছে, কে করলো আমার এই বাড়ির এই অবস্থা? এত সুন্দর রাজপ্রাসাদকে ভূতের বাড়িকে পরিণত করলো। সুমন্ত্র বলছে, শোনো ভরত, চিৎকার করে কথা বলো না, এত ভয়ঙ্কর কাজ ঘটে গেছে তোমার মায়ের জন্য। হ্যাঁ, আমার মা, আমার মা এই কাণ্ড করেছে? তোমার মায়ের ইচ্ছায় রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছে, আর আপাতত তুমি এই অঞ্চলের রাজা। আমার মা, সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারি না, কিন্তু একটা কথা মনে রেখো, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, ভারতবর্ষের ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। আর তোমার মতো মায়ের সন্তান বলে আমি শত শত ভালো কাজ করলেও লোকে আমাকে বলবে কৈকেয়ীর পুত্র। কিন্তু গুরুজন যদি পাপ করে, প্রায়শ্চিত্ত করতে হয় ছেলে মেয়েদেরকে, তাই তুমি করেছো পাপ, আর প্রায়শ্চিত্ত করব আমি। রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য আমি চললাম বনে।
ভরত চলল রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। দাদা ওহে দাদা, দাদা বাড়ি চলো, দাদা তুমি না থাকাতে বাড়িটা যেন ভূতের বাড়ি মনে হচ্ছে। বাবা পরলোক গমন করেছে, তুমি একেবারে লক্ষণ এবং সীতা দেবীকে সঙ্গে নিয়ে জঙ্গলে এসে বাস করছো দাদা। আমাদের রাজবাড়িটা ভূতের বাড়ি মনে হচ্ছে দাদা, তুমি চলো, নইলে কিছুতেই ওই সিংহাসন মানাচ্ছে না। ভাই, তুই আমাকে ফিরিয়ে নেবার জন্য এসেছিস? গর্বে আমার বুকটা যেন ভরে গেল রে। দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইরা মনে মনে আনন্দ পায়, যাক পুরো ভোগ দখল আমি করব। কিন্তু তুই কেমন ভাই? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি বলে তুই আমাকে বাড়িতে ফিরত নিতে এসেছিস? এই রকম ভাই যেন ঘরে ঘরে হয়। কিন্তু শোন ভাই, তুই হাজার অনুরোধ করলেও আমি তো বাড়িতে ফিরতে পারবো না, কারণ আমি বাবার চরণ ছুঁয়ে কথা দিয়েছি, 14টা বছর আমি বনে বনে থাকব। যদি আমি 14 বছরের একদিনও আগে বাড়ি চলে যাই, আমি মিথ্যাবাদী হয়ে যাব। কোন দেশের রাজা যদি মিথ্যাবাদী হয়, সেই দেশের প্রজাও মিথ্যাবাদী হতে বাধ্য, পুরো দেশটাই উচ্ছন্নে চলে যায়। তাই আমি তো মিথ্যা আচরণ করতে পারবো না। আমার জীবনে ভাই আগে না বাবা আগে? যে কোনো মানুষের জীবনে ভাই আগে না বাবা আগে, কোনটা আগে বাবা? আমরা ভাইয়ের জন্য বাবাকে পাই না বাবার জন্য ভাইকে পাই? তাহলে বাবার জন্যই আমরা ভাইকে পাই, বাবা না থাকলে তো ভাই পাবার কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের জীবনে আগে বাবা তারপর ভাই। তুই আমাকে অনুরোধ করছিস বাড়িতে ফিরে যাবার জন্য, কিন্তু বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনে থাকার জন্য, তাহলে আগে আমার কোনটা? আগে আমার 14 বছর বনে বনে ঘোরা, যতই কষ্ট হোক, যদি আমার মৃত্যু হয় 14 বছর আমি বনে থাক, তারপরে আমি তোর অনুরোধ রক্ষা করার জন্য বাড়িতে ফিরবো। কথা দিলাম ফিরবো আমি বাড়িতে। দাদা তুমি কিছুতেই যাবে না, আমি তোমার পায়ে ধরছি দাদা। আমার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম, না বাবার কথা আমি কিছুতেই অমান্য করতে পারবো না, 14 বছরের একদিন দেরি করবো না। 14 বছর ক্ষণ যেই শুভক্ষণে 14 বছর সম্পূর্ণ হবে, সেই শুভক্ষণেই আমি অযোধ্যা যাবো, কথা দিলাম, কিন্তু একদিনও আগে নয়। দাদা তুমি যখন যাবে না বলছো, তাহলে এই যে আমি পাদুকা এনেছি, এই পাদুকায় একটু চরণ রাখো, সোনার সিংহাসন আলো করে থাকবে তোমার পাদুকা, আর তোমার রাজ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, তাই তোমার ভাই ভরত নিচে কুশের আসন পেতে বসে রাজ্য পরিচালনা করবে। সিংহাসনে থাকবে পাদুকা, আর মাটিতে কুশাসনে থাকবে ভরত। এইভাবে 14টা বছর ধরে শাসন হলো অযোধ্যা। তারপরে তো রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ পরলোক গমন করলো, সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে রামচন্দ্র 14 বছর পর যখন বাড়িতে ফিরলেন, সেই সময় আনন্দে এক একজনকে এক একটা উপহার দিচ্ছেন। কাউকে দিচ্ছেন সোনার হার, কাউকে দিচ্ছেন হীরের আংটি, কাউকে দিচ্ছেন গজমতি মালা, আর ভরতকে বলছে, ভরত তুই যে আমার এই সোনার অযোধ্যা 14টা বছর ধরে পরিচালনা করেছিস, একেবারে নিশ্চিন্তে মানুষ জীবন কাটিয়েছে, আমার রাজ্য তুই দেখে শুনে রেখেছিস, বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব। ভরত তখন চরণ জড়িয়ে ধরে কেঁদে বলে, দাদা গো আমি 14টা বছর তোমার রাজত্ব সামলে দিলাম, আমি 14 বছর ধরে 24 ঘন্টা তোমার সেবা করেছি, সত্যি যদি আমায় কিছু দেবে চিন্তা করো, তাহলে আমি সোনার হার চাই না, হীরের আংটি চাই না, আমি রাজত্ব চাই না, আমার শুধু একটা মনের ইচ্ছা আছে তুমি পূর্ণ করবে দাদা,
এই জন্মে আমি যেমন তোমার ভাই হলাম, আগামী জন্মে যদি তোমাতে আমাতে দেখা হয় তখন যেন দয়া করে আর ভাই করো না, তখন যেন আমায় বন্ধু করে জনম দিও, 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 আমি মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও, আমার মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। এ কি বলছিস রে বরত, তুই আমার ভাই আর পরজন্মে আমার বন্ধু হতে চাস? ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, কিন্তু বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক? কি গো মায়েরা, যদি কেউ একবার উঁচু জায়গায় উঠে যায় আর নিচুতে নামতে চায়, মনে করুন যে মাধ্যমিক পাশ করেছে, সে কি বলবে যে আমি যেন ক্লাস ফাইভে পাশ করতে পারি, ঠাকুর আশীর্বাদ করো? এরকম কেউ বলে? যে মাধ্যমিক পাশ করেছে সে যখন মা কালীকে প্রণাম করবে কি বলবে? মা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি যেন উচ্চ মাধ্যমিক পাশ করতে পারি। তা মাধ্যমিক পাশ করে এসছে, উচ্চ মাধ্যমিক পাশ করবে, সেটা ঠিক আছে, কিন্তু মাধ্যমিক পাশের কোনো স্টুডেন্ট যদি এসে মা কালীর কাছে বলে যে মা কালী আমি যেন ক্লাস ফাইভে পাশ করতে পারি, এটা হাস্যকর ব্যাপার না? তা বন্ধুর সম্পর্ক আর ভাইয়ের সম্পর্ক এক, ভাইয়ের সঙ্গে তো রক্তের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বাবা মার সূত্রে রক্তের সম্পর্ক, বন্ধুর সঙ্গে তো রক্তের সম্পর্ক নয়, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই বলছিস বন্ধু হয়ে জন্মাতে চাস, কেন চাইছিস? ভরত কেঁদে বলে, দাদা গো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদিও রক্তের সম্পর্ক, কিন্তু আমি তো মন দিয়ে তোমার সেবা করতে পারলাম না, যখন আমি তোমায় বললাম অযোধ্যায় ফিরে চলো, তুমি বললে আমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই বললে না? তাই তোমার কথা শুনে আমি বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম, কিন্তু যদি আমি বন্ধু হতাম কি করতাম জানো? তোমার কোনো কথা না শুনে একদম হাতে ধরে টেনে এনে সিংহাসনে বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি ভাই তুমি আমার দাদা, তাই আমি তোমার আদেশ পালন করতে বাধ্য, তোমার আদেশ যদি আমি পালন না করি তাহলে ধৃষ্টতা প্রকাশ পায়, কারণ আমি ছোট তুমি বড়, আমি ভাই তুমি দাদা। কিন্তু বন্ধু হলে কি হয়, বন্ধুর ভাবটা কেমন? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। বন্ধুর সঙ্গে যদি রক্তের সম্পর্ক নয় কিন্তু সাম্য সম্পর্ক, বেশি কথা যদি তখন বলতে দাদা, আমি যদি তোমার বন্ধু হতাম তোমার কোনো কথাই শুনতাম না, তোমাকে হাতে ধরে জোর করে ধরে টেনে এনে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিতাম, কিন্তু ভাই বলে আমি তোমার আদেশ পালন করতে বাধ্য রইতাম, আমার মনের মতো করে সেবা করতে পারলাম না, ওই রাক্ষসদের সঙ্গে তোমায় যুদ্ধ করতে হলো, বনে বনে ঘুরতে হলো, কত কষ্ট তোমায় পেতে হলো, আমি মনের মতো করে তোমার সেবা করব, যেন বন্ধু করে জনম দিও, আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও,
सेवा करब तखन तुमी बाधा दिले मानब ना गो मनेरे मन करे तुमार सेवा करब তোমার সেবা করব আমায় বন্ধু রে জনম দিও রামচন্দ্র বললেন তাই হবে ভাই আগামী দ্বাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার অন্তরঙ্গ বন্ধু সুদামা তোর সঙ্গে আমার যে অন্তরের টান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায় তুই মনের মতো করে আমার সেবা করিস ভাই আগামী দাপর যুগে তুই আমার বন্ধুরূপেই জন্ম নিবি তাই মায়েরা সেই ভরত জন্ম নিল সুদামা রূপে আজকে খেলা করছে বৃন্দাবনে একটুখানি রামচন্দ্র স্মরণ আমরা করে নিই আমরা রাম কা নায়ের श्री रामचंद्र कृपाल भज मन हरण भव भय दारुण श्री राम श्री राम चंद्र कृपाल भज मन हरण भव भय যে রামচন্দ্রের ভজনটি গাইছি এই ভজনটির মধ্যে কিন্তু হিন্দি আর সংস্কৃত মিলানো আছে সেই জন্য মানে বলে না দিলে সবার বুঝতে অসুবিধা একটু মানেগুলো বলে দিই শ্রী রামচন্দ্র কৃপালু ভজু মন ওরে আমার মন কৃপালু শ্রী রামচন্দ্রকে ভজনা কর তিনি কেমন হরণ ভব ভয় দারুণম এই সংসারের ভয়ঙ্কর ভয় তিনি হরণ করেন নবকঞ্জ লোচন নব মানে নতুন কঞ্জ মানে পদ্মফুল টাটকা পদ্মফুলের মতন তার নয়ন কঞ্জ মুখ তার মুখটাও পদ্মফুলের মতো মধু ভরা কঞ্জ পদ পদ্ম যেমন লাল তার পায়ের তলাটাও লাল হাতটাও লাল কঞ্জ পদ কঞ্জারুণম আরো কি জানো কন্দর্পয় অগণিত অনেকগুলো কামদেব এক জায়গায় হলে যে সৌন্দর্য তাও যেন হার মানে রামচন্দ্রের কাছে কন্দর্পয় অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর কন্দর্পয় অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দর এত সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন রামচন্দ্রের সুচিহ্নিত ভক্ত তুলসীদাস ও মায়েরা মনে আছে তো তুলসীদাসের জীবনী তুলসীদাস কেমন ছিল জানো মায়েরা শুনলে তোমাদের ভালোও লাগবে খারাপও লাগবে ভালো লাগবে এই জন্য যে উনি যখন রামায়ণ রচনা করতেন স্বয়ং হনুমান সামনে এসে বসে থাকতেন হনুমান স্বয়ং বসে থাকতেন সামনে কিন্তু এই তুলসীদাস ভক্ত হলো কি করে গিন্নির কাছে ঠিক ঠিক ভালোবাসা না পেয়ে তুলসীদাস স্ত্রীকে এত ভালোবাসত যে স্ত্রী কখনো বাপের বাড়ি গেলে সে বিরহ সহ্য করতে পারত না এই যে ভাই ফোটা ভাই ফোটার সময় স্ত্রী বাপের বাড়ি যাবে না ভাইকে ফোটা দেওয়ার জন্য যাবে তাই স্ত্রী যখন বাপের বাড়ি গিয়েছে বলেছে তিন দিন পরে আসবো
আর তুলসীদাস স্ত্রীকে এত ভালোবাসে যে তিন দিনের ধৈর্য সহ্য হচ্ছে না, যেদিনকে বাপের বাড়ি গেছে তারপরের দিনই স্বামী এসে হাজির ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন স্ত্রী বলছে, সে কি গো, তোমার তো তিন দিন পরে আসার কথা, তুমি আজকে এলে কেন? বলছে, তোমাকে না দেখে আমি থাকতে পাচ্ছি না গো, তাড়াতাড়ি ফিরে চলো। বলে, বাবা এত ভালোবাসা আমার উপর তোমার, এই ভালোবাসা যদি তোমার রামচন্দ্রের উপর থাকতো জীবন ধন্য হয়ে যেত। এই একটা কথায় তুলসীদাস মনে আঘাত পেয়েছিলেন যে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, সে আমাকে এই কথা বলল যে যে ভালোবাসা আমি তাকে দিয়েছি সেটা যদি রামচন্দ্রকে দিতাম জীবন ধন্য হতো, আমি তাই করব। সেদিন থেকে তিনি রামচন্দ্রের চিহ্নিত ভক্ত হলেন, সংসার ত্যাগ করে বেনারসে কাশীধামে গঙ্গার তীরে বসে রামায়ণ রচনা করলেন। আর এমনই রামায়ণ লিখলেন কোটি কোটি মানুষের কণ্ঠে তার সেই রামায়ণ ধ্বনিত হয়, স্বয়ং হনুমানজি সামনে বসে থেকে শুনতেন তার রামায়ণ। সেই তুলসীদাসের নামটা যখন বলবো একটু হাত জোড় করবেন। ইতি বদতি তুলসীদাসকে প্রভু অখিল হৃদয় রঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস করি কুরু নিখিল খল দল গঞ্জনম শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু হরণ ভব ভয়দা শ্যামতি শ্রীরামচন্দ্র কী জয়, অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্র কী জয়, দুষ্টের দলন শিষ্টের পালন রাবণ সুদন শ্রীরামচন্দ্র কী জয়। সেই রামচন্দ্র এলেন কৃষ্ণচন্দ্র রূপে বৃন্দাবনে, জয় নিতা। ও মা কালীর একটু জয়ধ্বনি দি, যে মায়ের চরণে পূজা হচ্ছে, বলো বলো জগজ্জননী কালী মাই কি, অঘটন ঘটন বটি অসি যোগ মায়া কালী মাই কি, লীলা সাধিনি যোগ মায়া মাতৃস্বরূপিনী কালী মাই কি, জয় নিতাই। এত বড় অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতার উপর নির্ভরশীল, তাই কীর্তন কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে মায়ের সেবায় দান করবেন। একটা জিনিস জানবেন, দান অনেক রকমের আছে বাবা। পাড়ার গুন্ডাদেরকে মদ খাওয়ার জন্য কেউ কেউ টাকা দেয়, কিন্তু সেই দানটাকে কী দান বলবে? সেই দানটার নাম হলো তামসিক দান। আবার কাউকে যদি আপনি কিছু পাবার আশায় দান করেন, যেমন অফিসারকে যখন আপনি ঘুষ দিচ্ছেন, সেই অফিসারের কাছ থেকে কিছু কাজ বাগিয়ে নেবার জন্য তাকে টাকা দিচ্ছেন, সেটাও একটা দান, সেই দানটা হচ্ছে রাজসিক দান। কিন্তু যে দানে আপনার সরাসরি ঈশ্বরের সেবা হবে, যে দানে নিঃস্বার্থে সমাজের সেবা হবে, সেই রকম দানটাকে বলা হয় সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দানের সুযোগ সবসময় জীবনে আসে না, কীর্তনের আসরে এই সুযোগটা আসে। আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে দান করুন। আজকে খেলা হচ্ছে বৃন্দাবনে সুদামার সঙ্গে, কৃষ্ণের বন্ধুগণ খেলছেন কৃষ্ণের সঙ্গে। ও মায়েরা, কৃষ্ণের কজন বন্ধু বলছি একটু শুনে নাও ভালো করে, শুধু সুদামা নয়, কারা কারা খেলছে কৃষ্ণের সঙ্গে দেখো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্থকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, কটা বললাম? বাবা কে আর গুনবে, ও শুনতে বলেছে শুনে যাচ্ছি। যারা গুনেছে তারা বলছে ১২টা। এই ১২ জন হচ্ছে কৃষ্ণের বন্ধু, একে বলে দ্বাদশ গোপাল। আর এই ১২ জন ছাড়া কৃষ্ণের আরো বন্ধু আছে, তাদের নামগুলো শুনে নাও। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? বলে এইবার আমরা সবাই গুনেছি ১২টা। তাহলে ১২ জন প্রধান বন্ধু আর ১২ জন
উপপ্রধান এই মোট ২৪ জনের বন্ধুরকে নিয়ে খেলা করছে রামকা নায়ের সনে খেলব রে আমরা রামকা নায়ের সনে খেলব রে আমরা রামকা নায়ের সনে খেলা খেলব রে 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 আমরা দূর বনে যাব না খেলব রে আমরা দূর বনে যাব না খেলব রে আমরা দূর বনে যাব না আমাদের মা মানা করেছে দূর বনে যাব না মা মানা করেছে দূর বনে যাব না তাহলে যে খেলাটা খেলবো বলছিলাম কাঁধে করার কাঁধে চড়া কারা কাঁধে করবে বলে যে জিতবে সে কাঁধে করবে যে হারবে সে কাঁধে করবে সে কিরকম ২৪টা পাতা ছেঁড়া হবে ২৪ জন বন্ধু আর কৃষ্ণ বলরাম দুই ভাই মোট ২৬টা পাতা ছেঁড়া হবে একটা পাতা ছেঁদা করে দেয়া হবে সব পাতা মিশিয়ে রাখা হবে যে পাতাটা ছেঁদা পাতাটা যার ভাগ্যে পড়বে চোখ বন্ধ করে সবাই পাতা তুলবে বুঝলে যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে সেই কাঁধে করবে সব বন্ধুরা একটা করে পাতা তুলে নিয়েছে শেষে দেখা গেল কৃষ্ণের ভাগ্যেই ওই ছেঁদা পাতা কিরে কানাই এবার তোকেই কাঁধে করতে হবে সুদা মারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল চলিতে লাগিল সুদা মারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল চলিতে লাগিল হাঁপিয়ে গেছিস তো একটু দূরে দাঁড়া একটু দূরে দাঁড়া এই পাকা আম আমরা খাবো একটু খেয়ে নে তারপর আবার ছুটবে পাকা আম যখনই সুদামা পেড়েছে আর ভাবছে আগে নিজে খাবো না পরে খাওয়াবো আমের খোসা ছাড়িয়ে ভাবছে আগে কানাইকে দিই তারপর আবার ভাবলো না না বৃন্দাবনের বড় দুষ্ট রাজা ওই কংস রাজা হয়তো গাছে গাছের বিষ ছড়িয়ে রেখেছে এই আমে যদি বিষ থাকে কানাই খেলে মারা যাবে কানাই যদি মরে যায় আমরা কেউ বাঁচাতে পারবো না কিন্তু আমরা মরে গেলেও কানাই বাঁচাতে পারবে তাই আগে খেয়ে দেখি বিষ আছে কি না তারপর কানাইকে দেব এই বলে যখনই এক কামড় খেয়েছে আহ কি মিষ্টি স্বাদ রে কানাই বৃন্দাবনের পাকা আম এ যেন তোর জন্যই ফলেছে এনে কানাই খা তবে আমি এঠো করেছি বলে কিছু মনে করিস না দেখলাম বিষ আছে কি না বিষ যখন নেই তুই খা কানাই তবে দেখিস ভালো লাগছে বলে আবার গোটা আমটা খেয়ে নিবি না একটুখানি আমার জন্য রাখবি কেন জানিস তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই আমরা খাইতে বড় ভাই তোর রোগ হতে দিতে
সুদামা ঠিক করে কথা বল, আমটা আমার এঠো বলে তোর ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে তাহলে তো গাছে আরো পাকা আম আছে, পেড়ে খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে তাহলে আর একটা কথা বলি। ও মায়েরা শুনুন, পিয়ারা গাছে যখন পিয়ারা পাকে ভালো মিষ্টি লাগে, কিন্তু সেই পাকা পিয়ারা যদি টিয়া পাখিতে ঠুকরে যায় দেখবেন সেই পিয়ারাটা যেন সব থেকে বেশি মিষ্টি। এমনি গাছের পিয়ারা যা মিষ্টি আছে আছে, কিন্তু পাখি ঠোকরানো পিয়ারাটা যেন আরো বেশি মিষ্টি, ওটা পাখির ঠোঁটের গুণ। ঠিক তেমনি কানাই, গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু তুই এক কামড় খেয়ে দিলে যেন আরো বেশি মিষ্টি হয়ে যায়, তোর মুখে কোনো জাদু আছে বোধ হয়। ও রাঙায় ধরো মাঝে না জানি কি বাড়ির কর্তারা অনেক সময় ভালো বলে না, কেন বলুন তো? ভালো বললে বিপদ আছে। মনে করুন যদি কেউ বলে যে আজকে না কি সুন্দর রান্না করেছে গো, 10 বছর এরকম রান্না খাইনি, যদি এরকম বলে দিল কর্তা, তখন গিন্নি কি বলবে জানেন? ও মা তাই, এত সুন্দর রান্না হয়েছে, তাহলে আজকে চলো ওই গড়িয়া হাট থেকে একটু ভালো দামি শাড়ি কিনে আনি। তাহলে প্রশংসা করলে বিপদ আছে। তা কানাইকে যেই প্রশংসা করেছে, তোর মুখের মিষ্টি, তোর মুখের ছোঁয়া পেলে আম যেন আরো মিষ্টি হয়ে যায়, কানাই বলছে তাই যদি হয় তাহলে এমনি এমনি দেবো কেন, আমায় কিছু উপহার দে তারপরে ঠো দেব। সুদামা বলে কানাই রে তোকে যখন মন দিয়েছি প্রাণ দিয়েছি কিছু কি দেবার বাকি আছে, তবুও যদি তোর ভালো লাগে এই মায়ের দেওয়ায় অলংকার খুলে নে কানাই, এই উপহার সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার নাম উদ্ধব দাস, ভাগ্যবান উদ্ধব দাস বলছে ওগো পদকর্তা, ওগো গোবিন্দ
ওগো সুদামা তোমার ভাই কানাইয়ের রেঠো তুমি খাও কিন্তু মনে রেখো ওই আম খাবার পর আটিটা যেন এদিক ওদিক ছুঁড়ে দিও না এই যে আমি আঁচল পেতে বসে আছি সেই আশাতে দাঁড়ায়ে আছি আমি সেই আশাতে দাঁড়ায়ে আছি প্রসাদের কণা প্রসাদ পাব বলে পেলে আমার নরজন ধন্য হবে প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজন এইরকম আনন্দের দিন তো বেশি দিন থাকে না বাবা বৃন্দাবনে খেলাধুলা নিয়ে আনন্দে মেতেছিলেন কৃষ্ণ হঠাৎ চলে এলো বিপদের সংকেত কংসের আত্মীয় অক্রূর মহারাজ আসলেন বৃন্দাবনে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবার জন্য কারণ অক্রূর এমন এক ব্যক্তি কংসও তাকে বিশ্বাস করে আর নন্দরাজাও তাকে বিশ্বাস করে কারণ কংস রাজারও আত্মীয় নন্দরাজারও আত্মীয় হচ্ছে অক্রূর তাই বিশ্বাস করে বলে অক্রূরকেই পাঠিয়েছে যে আমি একটা ধনুর্যজ্ঞ করব কৃষ্ণ বলরাম নিমন্ত্রণ দিলাম ওরা গ্রামের ছেলে তো শহরে এসে দেখুক ধনুর্যজ্ঞ কাকে বলে আসলে আমার ইচ্ছা রয়েছে কৃষ্ণকে মারব কিন্তু সেটা তো বলা যাবে না ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো এটাই লোকে জানবে কিন্তু শুনুন কৃষ্ণ যখন মথুরায় আসবে যেন কৃষ্ণের মা না আসে নন্দরাজা আসতে পারে কিন্তু যশোদা আসবে না এবং বৃন্দাবনের কোনো গোপী আসবে না কারণ কৃষ্ণ যখন মুখে রক্ত উঠে মরবে ওই বৃন্দাবনের গোপীরা কান্নাকাটি জুড়ে দেবে এটা আমার দেখতে ভালো লাগবে না কংস বলছে এটা আমার দেখতে ভালো লাগবে না মানে কুমিরের চোখে জল আর কি কৃষ্ণ মরবে কোন গোপীরা যেন না কাঁদে তাই গোপীদেরকে আনবেন না কৃষ্ণ আসবে কৃষ্ণের দাদা বলাই আসবে কৃষ্ণের বন্ধুরা আসবে আর নন্দরাজা আসবে কোন নারী যেন না আসে মথুরায় তাই কৃষ্ণের জন্য রথ এলো বৃন্দাবনে কৃষ্ণ রথে উঠছেন সমস্ত গোপী চোখের জলে ভাসছে কৃষ্ণকে নিয়ে অক্রূর চলল মথুরায় কংস যা ভেবেছিল ঠিক তার উল্টো ঘটে গেল কংস ভেবেছিল কৃষ্ণ মরবে আর দেখা গেল কংসই মরল কৃষ্ণের হাতে কিন্তু কংস মরলে কি হবে কংসের শ্বশুর তো মরেনি কংসের শ্বশুরের নাম কি মায়েরা অনেকেরই জানা আছে কিন্তু আপনাদের কংসের শ্বশুরের নাম কি কংসের বাবার নাম তো উগ্রসেন যদিও আদৌ উগ্রসেন কিন্তু কংসের বাবা নয় এটা জানেন তো কংসের বাবা উগ্রসেন কাগজে কলমে আসলে বাবা নয় কংসের যে মা তার নাম পদ্মাবতী তিনি যমুনায় স্নান করতে যাচ্ছিলেন আর দূর থেকে দ্রুমিল নামে এক দৈত্য উগ্রসেনের রূপ ধারণ করে সেই পদ্মাবতীর সঙ্গে মিলিত হয় এবং তার ফলে কংসের জন্ম কাজেই উগ্রসেনের মতন একজন ভালো মানুষের ছেলে কংস হবে এটা সম্ভব না এবার উগ্রসেনের রূপ ধারণ করে দ্রুমিল দৈত্য পদ্মাবতীর সঙ্গে মিলিত হওয়ার ফলে কংসের জন্ম হয়েছে সেই জন্য কংস যতদিন জানতে পারেনি তার জন্মের ইতিহাস ততদিন উগ্রসেনকে সম্মান করত কিন্তু যখনই একদিন জানতে পারল যে তার আসল বাবা উগ্রসেন নয় তখন উগ্রসেনকে জেলখানায় পাঠিয়ে কংস সিংহাসনে বসে পড়ল এগুলো হচ্ছে গোপন কথা তাই কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি কংসের শ্বশুরটা কে কংসের শ্বশুর হচ্ছে বিহারের রাজা যার নাম জরাসন্ধ জরাসন্ধ এত শক্তিশালী রাজা ছিল কাউকে মানতেন না
যখনই শুনলেন কৃষ্ণের জন্য কংস মরেছে, সঙ্গে সঙ্গে জরাসন্ধ যুদ্ধ ঘোষণা করলেন মথুরার বিরুদ্ধে, যে কৃষ্ণ লোকের কাছে ভগবান কিন্তু আমার কাছে চরম শত্রু, কারণ আমার জামাইকে মেরেছে, আমার দুই মেয়েকে বিধবা করে দিয়েছে। দুই মেয়ে, জরাসন্ধের দুই মেয়ে, তার নাম অস্তি এবং প্রাপ্তি, তাদের সঙ্গে কংসের বিয়ে হয়েছিল। কাজে আমার মেয়েকে যে বিধবা করেছে সে লোকের কাছে ভগবান হোক, আমার তো কিছু যায় আসে না, আমি তাকে মারব। জরাসন্ধের সঙ্গে যখন কৃষ্ণের শত্রুতা বেড়ে যায়, মথুরা তখন টলমল। তাই কৃষ্ণ বললেন, আমার এখন মথুরা ছেড়ে যাওয়া সম্ভব নয়, নন্দরাজা বলরাম দাদা তুমি আমার সঙ্গে থাকো, আর নন্দরাজা আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যাও। তাই কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে নন্দরাজা যখন ফিরে এলো বৃন্দাবনে, কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে সুদামা পাগলের মতো হয়ে গেল। ভাই কানাই রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, সেই গরুটারও গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু তুই তো মথুরা থেকে আসছিস, আমার ভাই কানাইকে কিছু বলেছিস? ও কি আমার কোনো কথা জিজ্ঞেস করেছে? একটা মানুষ যখন একটা গরুর গলা জড়িয়ে ধরে গল্প করে, তখন কি জানতে হবে? তার মাথাটা বিকৃতি হয়ে ঘটে গেছে। তাই সুদামার বাবা মোটক দেখছে, আমার চোখের সামনে ছেলেটা কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, এ তো আমি সহ্য করব না, তাই এই ছেলেকে ভালো করতে গেলে কৃষ্ণের কাছেই নিয়ে যেতে হবে। কৃষ্ণ কোথায় এখন? কৃষ্ণ তখন পড়াশোনা করার জন্য সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মায়েরা কিছু মনে করবেন না, এই পৃথিবীর মানে আমাদের বেশিরভাগ লোক মনে করে কি, কৃষ্ণ বোধ হয় পড়াশোনা কিছু করেনি, শুধু গলিতে গলিতে প্রেম করে বেরিয়েছে। তা কিন্তু নয়, একটু কৃষ্ণের জীবনীটা ভালো করে চর্চা করবেন, দেখবেন উনি যে কাজটি করেছেন তার একদম চরম সীমানায় পৌঁছেছেন। যখন উনি সংসার করেছেন, অত বড় সংসার আজ অব্দি কেউ করতে পারেনি। যখন উনি প্রেম করেছেন, অত বিচিত্র ধরনের প্রেম লীলা আর কেউ করতে পারেনি। যখন উনি রাজনীতি করেছেন, অত কুটিল রাজনীতি আর কেউ করতে পারেনি। আবার উনি যখন পড়াশোনা করেছেন, এত গভীরভাবে পড়াশোনা করেছেন, চিন্তা করার বাইরে সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিষয়ে পড়ানো হতো, আর 64টা বিষয়েই শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করেছেন। আমাদের দ্বারা সম্ভব? আমরা একটা এমএ পাস করলে, দুটো এমএ পাস করলে ধরাকে সরা জ্ঞান করতে থাকি, আর শ্রীকৃষ্ণ সেই যুগে 64টি কলায় পারদর্শী হয়েছিলেন, তাই নাম ছিল অখিল রসের কলা গুরু। তা সেই যে শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছেন, সুদামার বাবা ভাবলো ওইখানে গিয়ে নিয়ে যাই, ছেলে তাহলে আমার মানুষও হবে, আর ওর এই যে বিরহ ব্যথা সেটাও দূর হবে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইল সুদামা রে। প্রাণের ভাই পণ্ডিত মশাই আসছেন, সান্দীপনী পণ্ডিত, সান্দীপনী মুনি এসেছেন। ছাত্রগণ, আমার এই বিদ্যালয়ে তোমাদেরকে স্বাগত জানাই। শুনেছি আমার ছাত্রদের মধ্যে নাকি খুব চতুর, খুব বুদ্ধিমান একটি ছাত্র এসেছে, তার নাম কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? তোমার দাদা বলরাম? আর তোমার সঙ্গে যে এসেছেন তার নাম কি বন্ধু? সুদামা। সুদামা,
তাহলে আমি বলরাম থেকে শুরু করি, ও যেহেতু বড়। আচ্ছা বলরাম, বলুন গুরু মশাই। তুমি কৃষ্ণের দাদা। হ্যাঁ। আচ্ছা, আমার এই বিদ্যালয়ে তুমি কি শিক্ষা গ্রহণ করতে চাও বাবা? গুরু মহাশয়, আমি আপনার বিদ্যালয়ে ধনুর্বিদ্যা শিখব। ধনুর্বিদ্যা, ধনুর্বিদ্যা শিক্ষা করতে গেলে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। বলুন। এক, দৃষ্টিশক্তি ভালো হওয়া চাই, চোখে যদি কম দেখে ধনুক কি চালাবে, সেই জন্য দৃষ্টিশক্তি ভালো হওয়া চাই। দুই, মনোযোগ খুব তীব্র হওয়া চাই, মন যদি চঞ্চল থাকে তার দ্বারা ধনুর্বিদ্যা হবে? ওই জন্য দৃষ্টিশক্তি এবং মনের মনের জোর এইটা বাড়াতে গেলে তোমাকে নিয়মিত এখন ধ্যান করতে হবে, বুঝতে পেরেছ? ধনুর্বিদ্যা হবে তোমার। আচ্ছা বাবা, কৃষ্ণ তুমি কি শিখতে চাও আমার বিদ্যালয়ে, কি শিখতে চাও? হ্যাঁ, প্রশ্ন করো। বিষয়? আমার বিদ্যালয়ে 64 কলার বিদ্যা শেখানো হয়। 64 কলার বিদ্যা শেখানো হয়? হ্যাঁ গুরুদেব, আমার একান্ত ইচ্ছা 64 কলা বিদ্যায় আমি শিখি। 64 বিদ্যাই নেবে? আজ অবধি কোনো ছাত্রকে আমি দেখিনি 64 বিদ্যা একসঙ্গে নেবার প্রার্থনা করেছে। তুমি যদি নিতে পারো আমার দিতে কোনো কুণ্ঠা নাই। পারবে? তোমার আত্মবিশ্বাস দেখে আমি খুব উল্লসিত হলাম। এবার বসো, তোমার বন্ধুকে দেখি। তোমার নাম কি বাবা? সুদামা। তুমি আমার বিদ্যালয়ে কি শিখতে চাও? বেদ বিদ্যা শিখতে চাও? কিন্তু বেদ বিদ্যা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বরের বিদ্যা, সেটা গ্রহণ করতে গেলে ব্রাহ্মণত্ব চাই। একটা জিনিস জেনে রাখবে, ব্রাহ্মণত্ব মানে শুধু কাঁধে পৈতে নয়, কাঁধে দায়িত্ব পালন। ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে ওইটা একটা দড়ি নয়, ওটা একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। সেই দায়িত্বটা কি জেনে রাখুন বাবা, ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে 9টি সুতো থাকে। এই 9টি সুতোর 9টি তত্ত্ব আছে, সেইগুলো যদি সে পালন করে তবে সে পরিপূর্ণ ব্রাহ্মণত্ব পালন করছে। সেগুলো কি কি? শ্রীমৎ ভগবদ গীতা খুলে দেখবেন, 18 নম্বর অধ্যায়ে যাবেন, পেয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে, সম দম তপ শৌচ খান্তি রাজ্য ভাবে বচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। আমরা অনেক সময় চ্যাটার্জি মুখার্জি চক্রবর্তী ব্রাহ্মণ বলে থাকি, কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না যে আমাদের পৈতের মধ্যে 9টি সুতো কেন। এই 9টি সুতো হচ্ছে 9টি গুণের প্রতীক। প্রথম হচ্ছে সম, এখানে সম মানে দান তালবস্য অম সম, এই সম মানে নিষ্ঠা। দ্বিতীয় হচ্ছে দম, এই দম মানে ইন্দ্রিয় সংযম, ভিতরের ইন্দ্রিয়কে দমন করার নাম সম, বাইরের ইন্দ্রিয়কে দমন করার নাম দম, সম দম। ভিতরে ইন্দ্রিয় কি? ভিতরের ইন্দ্রিয় হচ্ছে মন বুদ্ধি চিত্ত, এই মন বুদ্ধি চিত্তকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সম। আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখপানি পাদ পায়ু উপস্থ, এই বাইরের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে দম, সম দম। তারপর তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্যবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত যে জ্ঞান, যে জ্ঞান বই পড়ে হয় না অথচ ধ্যান করে পাওয়া যায়, সেই জ্ঞানের নাম হচ্ছে বিজ্ঞানম। এবং আস্তিক্যম মানে বিশ্বাস, এই 9টি জিনিসকে বলে ব্রাহ্মণত্ব। এই 9টি জিনিস যদি আমি তোমার মধ্যে দেখতে পাই সুদামা, আমি তোমায় বেদ বিদ্যা দান করব, বুঝতে পেরেছো? আর বেদ বিদ্যার আর একটা জিনিস হচ্ছে শুনে শুনে মুখস্থ করতে হয়, এই জন্য এর নাম শ্রুতি। আমি মন্ত্র পাঠ করব, তুমি শুনে শুনে মুখস্থ করো। এখানে মায়ের পূজা হচ্ছে, যজ্ঞ নিশ্চয়ই হয়েছে, আমি একটুখানি ঋগ্বেদ থেকে মন্ত্র উচ্চারণ করব। মায়েরা আমার হাতের দিকে দেখবেন, যখন আমি হাতটাই সোজা থেকে নিচের দিকে করব, বলবো অগ্নয়ে স্বাহা, এই হাতটা যখনই নিচে হবে তখন আপনারা উলুধ্বনি দেবেন। আমি একটু ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করছি। পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে,
সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। আর বেদ হচ্ছে চারটি, ঋক সাম যজু অথর্ব। তার মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদ থেকে আমি মন্ত্র পাঠ করছি। একটু হাতটার দিকে খেয়াল রাখবেন, হাতটা যখন নিচু হবে উলুদ ধরে দেবেন আপনারা। ওম অগ্নিমীল ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দারেশি গায়ত্রী ছন্দো অগ্নির্দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগা। ওম অগ্নিমীল পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নিহে পুত্পেভিরিষি ভৃত্যুনুতনয় রুত সা দেবা এহ বক্ষ্যতি। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নিনারে বৈষ্ণবত পোষমেব দিবে দিবে যশসং বীরবত্তমাম। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নেয়ং যজ্ঞমধ্বরম বিশ্বতো পরিভূরসে সা এদেবে সুগচ্ছতি। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম অগ্নির্হোতাক বিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রবস্তমঃ দেবো দেবেভিরাগমাত্। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম যদঙ্গদাসু সেতুবম অগ্নে ভদ্রং করিষ্যসি তবেতত সত্যমঙ্গিরঃ। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম উপাত আগ্নে দিবে দিবে দোষাবস্তর্ধিয়া বয়ম নমো ভরন্ত এমসে। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম রাজন্তমধ্বরাণামুপামৃতস্য দিদিবীম বর্ধমানং সুবেদমে। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ওম সানাহ বিতেব সুনবে অগ্নে সুপায়নো ভব সচ স্বান স্বস্তয়ে। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। ॐ स्वस्ति नो इन्द्रावृतश्रवाः स्वस्ति नो भूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षोरिष्टदेवि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्तिः 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 हरि। বেদের মন্ত্রে মায়েরা উলুধ্বনি দিলেন, জেনে রাখুন পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে, যেমন ইসলাম ধর্মের কোরআন 1500 বছর আগে সৃষ্টি হয়েছে, খ্রিস্টান ধর্মের বাইবেল 2000 বছর আগে সৃষ্টি হয়েছে, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2500 বছর আগে সৃষ্টি হয়েছে, কিন্তু তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই বেদ। তাই বেদ হচ্ছে ভারতবর্ষের অলঙ্কার, বেদ হচ্ছে ভারতবর্ষের অহংকার। দেখুন 5000 বছর আগে মনি ঋষি কত সুন্দর কথা বলেছেন, যে 9টি মন্ত্র আমি বললাম মায়েরা উলুধ্বনি দিলেন, একটা মন্ত্র আমি ব্যাখ্যা করছি দেখুন। বলছে স নহ পিতেব সুনবে অগ্নে সু উপায়ন ভব। মানে হে দেবতা, হে অগ্নি দেবতা, মানে হে ঈশ্বর, এখানে অগ্নি মানে কিন্তু আগুন সবসময় নয়। এই যে বোকার মতন লোকেরা বলে না আগুন পুজো করছে, আগুন পুজো করছে নয়, আগুনের মাধ্যমে ঈশ্বরকে পুজো করছে। অগ্নি শব্দের অর্থ এখানে আগুন নয়, অগ্নি শব্দের একটা অর্থ যেমন আগুন, তেমনি অগ্নি শব্দের গভীর অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান তিনি হচ্ছেন অগ্নি। এগুলো জানবেন তবে তো লোকের সঙ্গে কথা বলবেন। অগ্নি মানে আগুন শুধু না, অগ্নি মানে আগুন ঠিক আছে, এটা সাধারণ মানে, কিন্তু অন্তর্নিহিত অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমাদের যিনি এগিয়ে নিয়ে যান মানে পশু থেকে আমাদের মানুষ করেন, মানুষ থেকে আমাদের দেবতা করেন, যিনি আমাদের উন্নয়ন ঘটান সেই ঈশ্বর হচ্ছে অগ্নি, গভীর অর্থে ধরা হয়। তাই বলছে হে ঈশ্বর, পিতা যেমন পুত্রের কাছে সুলভ তেমনি তুমি আমাদের কাছে সহজলভ্য হও। রাষ্ট্রপতির সঙ্গে আপনি যদি দেখা করতে যান 6 মাস আগে থেকে যোগাযোগ করতে হবে, তবু পাবেন কিনা ঠিক নেই, কিন্তু রাষ্ট্রপতির ছেলে যদি যায় যে আমি বাবার সঙ্গে দেখা করতে চাই, তাকে কি 6 মাস আগে অ্যাপ্লাই করতে হবে? তাকে তো দিনের দিন দেখা করিয়ে দেবে। তাই বলছে পিতার কাছে পুত্র যেমন
পুত্রের কাছে পিতা যেমন সহজলভ্য, তেমনি হে ঈশ্বর তুমি আমার কাছে পুত্রের মতন, আমার পিতার মতন আমার কাছে এসে দাঁড়াও, সহজলভ্য হয়ে দাও। আর দেখুন খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে বারবার বলা হয়েছে হে পিতা, হে পিতা, হে পিতা। তাহলে সারা পৃথিবীর ধর্ম এই বেদের কাছে ঋণী, কারণ বেদ প্রথম ঈশ্বরের বাণী শুনিয়েছে আমাদেরকে। বুঝলে সুদামা? এগুলো যত শুনবে তোমার আধ্যাত্মিক উন্নতি হবে, ঠিক আছে? এবার শুকনো কাঠ আনতে যাও, জ্বালানি ফুরিয়ে গেছে, কৃষ্ণের সঙ্গে যাও। গভীর জঙ্গলে যখন শুকনো কাঠ আনতে চলেছে কৃষ্ণ আর সুদামা, হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হইল তথায় ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। ভেসে যাচ্ছে সব, ঝড়ে গাছ ভেঙে পড়ছে, আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছে। কৃষ্ণকে তখন বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সুদামা বলছে, কানাই তোর গায়ে আমি আঁচল লাগতে দেব না, আমার পিঠ ক্ষত বিক্ষত হয়ে যায় যাক। সুদামার গায়ে হলো শিলা বৃষ্টি, কৃষ্ণের গায়ে লাগতে দিল না। ভোর যখন হয়ে গেল, সন্দেপনে মনি এসেছেন ছাত্রদের খোঁজ করতে, দেখে কৃষ্ণ আর সুদামা একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কি কৃষ্ণ? আর বলবেন না গুরুদেব, সারা রাত্রির এই সুদামা আমাকে বুকের মধ্যে জড়িয়েছিল, আমার গায়ে শিলা বৃষ্টি লাগতে দেয়নি, ও ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেখলে কৃষ্ণ, একে বলে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে শুধু এক জায়গায় বসে আড্ডা মারা নয়, বন্ধুত্ব মানে বন্ধুর কল্যাণে সব সময় প্রতিষ্ঠায় লেগে থাকা, বন্ধুকে সাহায্য করা। উৎসবে বেশনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চয়স্তিষ্ঠতি সবান্ধব, সুখে দুঃখে সব সময় যে কাছে থাকবে সেই তো বন্ধু। কাজে আজকে সুদামা যেমন ভাবে তোমায় বাঁচিয়েছে শিলা বৃষ্টির হাত থেকে, তেমনি সুদামাও যদি কখনো বিপদে পড়ে তুমিও তাকে বাঁচাবে, তবে জানবে তুমি বন্ধুত্ব পালন করছ। শিক্ষা তোমাদের সম্পূর্ণ হয়েছে, আমি নিজে হাতে তোমাদের মাথায় পাগড়ি বেঁধে দেবো, এটাই হচ্ছে আমার আশ্রমের পরিচয়। পাগড়ি দেখেই লোকে জানতে পারবে সন্দেপনী মনির পাগড়ি, এই পাগড়ি যেমন তেমন জায়গায় পাওয়া যায় না। কৃষ্ণ সুদামা বলরাম তিনজনে শিক্ষা লাভ করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, সুদামা চলে এলো তার বাবার কাছে। সুদামার বাবা মনে মনে চিন্তা করছে, ছেলে আমার পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, এইবার একটু বিয়ে দিতে পারলে বৌমার মুখটা দেখে তবে শান্তিতে মরতে পারব। ও কৃষ্ণদা, একটা ভালো মেয়ে দেখুন তো, আমার ছেলের উপযুক্ত মেয়ে দেখবেন। হ্যাঁ, বয়স এই 15-16 মধ্যে হলেই হবে। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুদামা স্ত্রী রূপে যে মেয়েটিকে ঠিক করা হলো, কেউ বলে তার নাম কুচেলা, কেউ বলে তার নাম সুশীলা, কেউ বলে তার নাম বসুন্ধরা, নাম যাই হোক, চন্দ্রকলার মতো যখন মেয়েটি বেড়ে উঠল, শিবের মাথায় প্রতিদিন জল ঢেলেছে আর বলেছে, বাবা শিব ঠাকুর আমার কোটিপতি স্বামী দরকার নেই, আমার যে স্বামী হবে সে যেন সত্যবাদী হয়। আর ওদিকে সুদামা গুরুর চরণ ধরে কথা দিয়েছে, জীবনে আমি মিথ্যে কথা বলবো না, কারণ মিথ্যে বললেই বেদের মন্ত্র ভুল হয়ে যাবে, বেদ হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, তাকে ধরে রাখতে গেলে সত্য রাখতে হবে, সত্য যেখানে নাই বেদ সেখানে থাকতে পারবে না, তাই গুরুচরণে কথা দিয়েছে। ওদিকে যখন দুজনের বিবাহ ঠিক হলো, মনের আনন্দে শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, পাড়া প্রতি
প্রতিবেশীর মনে আনন্দ হইল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। কই গো মালা বদলটা সেরে নাও, মায়ের একটু উলু ধ্বনি দাও, যাও। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গান, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ। এবার শুভ দৃষ্টি করুন, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ। দেখুন মায়েরা মন আনন্দ করে হুলু ধ্বনি দিচ্ছেন। শুনুন মজার ব্যাপার, কোথাও যদি বিয়ে হয় না, সেই বিয়ের কোণের কাছে কে কি আশা করে, বলছে কন্যা কামায়তে রূপং, মেয়ের যে মা, মানে কন্যা কামায়তে রূপং, যে মেয়েটা বিয়ে করে সেই মেয়েটা বরের কাছে কি আশা করে, যে আমার বর যেন সিনেমার নায়কের মতো দেখতে হয়। তাই কন্যে চাইবে যে আমার বর যেন নায়কের মতো হয়, কন্যা কামায়তে রূপং। আর মেয়ের যে মা, সে কি চাইবে যে আমার জামাই যদি একটু দেখতে খারাপ হয় তাতে অসুবিধে নাই, পকেটটা যেন ভারী থাকে, তাই না? মেয়ের মা চাইবে টাকা পয়সা যেন জামাইয়ের ভালো হয়, কন্যা কামায়তে রূপং মাতা বিত্তম। আর মেয়ের বাবা কি চাইবে, যে পয়সা দুটো কম হলেও চলবে, আমার জামাই যেন কম করে বিয়ে পাসটা হয়, একটু পড়াশোনা যেন করে। তাই মেয়ের বাবা চাইবে পড়াশোনাটা যেন হয়। আর আত্মীয় স্বজন কি চাইবে, যে পড়াশোনা থাক না থাক, পয়সা কড়ি থাক না থাক, ছেলেটা যেন জাতের হয়, তাই না? তাই বলছে জ্ঞাতয় কুলম ইচ্ছান্তি, অর্থাৎ আত্মীয় স্বজন চায় যে জাতের ছেলে যেন হয়। আর আত্মীয়র বাইরে যারা আসবে তারা কি চাইবে, বলে বিয়ে যেমনই হোক আমাদের খাবারটা যেন ভালো হয়। ওই জন্য শ্লোকের শেষে বলা হলো মিষ্টান্নম ইতরে জনা, অন্য লোকেরা চায় যে শুধু মিষ্টান্নটা যেন ভালো হয়। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, পিতামাতার মনে বড় আনন্দ হইল, পিতামাতার মনে বড় আনন্দ হইল, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে সবাই উলু ধ্বনি করে, সুদামার বিবাহ কালে সবাই উলু ধ্বনি করে, সুদামার বিবাহ কালে সবাই জয় ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, আরে আনন্দ বাড়িল পিতা মাতার মনে আজি আনন্দ বাড়িল। আনন্দের সময় তো বেশি দিন থাকে না বাবা, বিবাহ করার কিছুদিনের মধ্যেই সুদামার পিতা মাতা দুইজনেই পরলোক গমন করল। আর সুদামা এমন সৎ মানুষ, অন্যান্য লোকেরা তাকে ঠকাতে ঠকাতে ভিটে মাটি ছাড়া করে পথের পাশে বসিয়ে দিয়েছে। একটা পর্ণকুটিরে সুদামা বাস করে, সেইখানে কয়েকটা ছাত্র এসে পড়াশোনা করে, সেই ছাত্রদের মধ্যে কেউ কেউ আবার দক্ষিণা না দিয়েই বাড়ি চলে যায়। তাই অর্থের অভাবে অনটনে সুদামার ঘর যেন আজকে অত্যন্ত বিষণ্ন। স্বামী, স্বামী তোমার এই বিষণ্ন মন যে আমার একদম ভালো লাগে না, শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু আর সে এখন দ্বারকার রাজা, একবার যাও না, একবার কৃষ্ণের কাছে ঘুরে এসো না। সম্প্রতি দ্বারকাপুরে বইসে যদুপতি, সম্প্রতি দ্বারকাপুরে বইসে যদুপতি, কাঙালের ঠাকুর সে অগতি রগতি, কাঙালের ঠাকুর সে অগতি যদি কেহ মনে প্রাণে ডাকে একবার, যদি কেহ মনে প্রাণে ডাকে একবার, তৎক্ষণে দূর করে দারিদ্র তাহার,
তৎক্ষণে দূর করে দারিদ্রতা হাত দারিদ্রতা এই ভাই ফোটার দিনটা কেন গুরুত্বপূর্ণ মায়েরা আজকে আপনারা ফোটা দিয়েছেন তো চন্দনের না দইয়ের কিসের ফোটা দিয়েছেন দইয়ের ফোটা দিয়েছেন তাহলে এই যে ভাই ফোটা জম দিয়েছিল তার বোনকে জমের বোনের নাম ছিল জমি সেই জমিকে দিয়েছিল ফোটা আর শ্রীকৃষ্ণকে ফোটা দিয়েছিল সুভদ্রা তখন থেকে যখন থেকে শ্রীকৃষ্ণ দিয়েছেন সুভদ্রাকে ফোটা তখন থেকে এই ভাই ফোটা উৎসব ভারতের বুকে বিশেষভাবে কখন ফোটাটা দিলেন ছোটবেলাতেই দিয়ে দিয়েছেন তা কিন্তু নয় শ্রীকৃষ্ণ যখন আসামে এসে যুদ্ধ করেছিলেন আমাদের বাংলার উত্তর দিকটা আসাম না ওই আসামে একটা রাজা থাকতো তার নাম নরকাসুর এই নরকাসুরের একটা হঠাৎ মাথায় বদবুদ্ধি আসে শুভবুদ্ধি ছিল কিন্তু হঠাৎ ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে বদবুদ্ধি মাথায় আসে কি না এক লক্ষ রাজকন্যাকে এক জায়গায় করে বিয়ে করব তার পুত্র আছে তার স্ত্রী আছে সুখের সংসার কিন্তু তবুও মাথায় একটা দুর্বুদ্ধি যে আমি তো অনেক শক্তিশালী রাজা ওই ছোট ছোট রাজাগুলোর সঙ্গে যুদ্ধ করব আর রাজকন্যাগুলোকে কেড়ে নিয়ে চলে আসবো জেলখানায় এনে জমা রাখবো রাজকন্যা এক লক্ষ যখন পূর্ণ হবে একসঙ্গে সকলকে বিয়ে করবে এটা ইতিহাসে নাম থাকবে যে লক্ষ রাজকন্যাকে বিয়ে করেছে তো যখন এইরকম ভাবে ছোট ছোট রাজার সঙ্গে যুদ্ধ করে রাজারা কি করবে ছোট রাজার সঙ্গে যদি বড় রাজা যুদ্ধ করে সে কি করবে হেরে যায় আর তার বাড়ির মেয়েটাকে টেনে নিয়ে চলে যায় ওই নরকাসুর যখন এইভাবে জেলখানায় রাজকন্যা জড়ো হতে হতে 16,100 জন জড়ো হয়েছে 16,100 জন জড়ো হয়ে গেছে তারা সবাই একসঙ্গে একটা বড় চিঠি লিখলো কৃষ্ণের কাছে যে হে শ্রীকৃষ্ণ আপনি তো বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সুজাম্যহম যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় আপনি নেমে আসেন তো এই দেখুন আমাদের আসাম রাজ্যে কি চলছে এখানকার রাজা এত দুষ্ট রাজা যে ছোট ছোট রাজার সঙ্গে যুদ্ধ করে রাজকন্যাদেরকে কেড়ে নিয়ে আসে আজকে আমরা 16,100 জন রাজকন্যা জেলখানার ভাত খাচ্ছি দয়া করে আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন নইলে আপনার সমস্ত কথা মিথ্যা বলে আমরা জানি তো যখন রাজকন্যাগণ এইভাবে একটা সম্মিলিত চিঠি দিল শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে সেনাবাহিনী নিয়ে চলল আসামে কোথায় দ্বারকা আর কোথায় আসাম দ্বারকা হচ্ছে পশ্চিম ভারত আর আসাম হচ্ছে পূর্ব ভারত তো সেই আসামে গিয়ে যখন কৃষ্ণ যুদ্ধ করলেন নরকাসুরকে বধ করলেন আর নরকাসুরের ছেলের নাম হচ্ছে ভগদত্ত ভগদত্তকে সিংহাসনে বসালেন বললেন তোমার বাবার সিংহাসন কেড়ে নিতে আমি যুদ্ধ করতে আসিনি তোমার বাবার বদমাইশি দূর করার জন্য আমি এসেছি তো তোমার বাবা যে দুষ্টুমি করেছিল সেই দুষ্টুমির জন্য তাকে শাস্তি দিলাম তোমার সিংহাসনে আমার কোনো লোভ নেই তুমি তোমার বাবার সিংহাসনে বসো কিন্তু বাবার মতো ভুল পথে যেন চলবে না ওই যে জেলখানায় রয়েছে 16,100 জন রাজকন্যা ওদের মুক্তি দাও যখনই 16,100 জন রাজকন্যাকে মুক্তি দিল সেই সময় 16,100 জন রাজকন্যা কৃষ্ণের কাছে এসে বলল আমরা কোথায় যাব বলো আমরা তো রাজকন্যা আমরা তো যাকে তাকে বিয়ে করতে পারবো না আর আমাদেরকে কোনো রাজপুত্র তো নিয়েও যাবে না কারণ এতদিন নরকাসুরের জেলখানায় আমরা ছিলাম তো আমাদেরকে আর কেউ সসম্মানে বাড়িতে নিয়ে যাবে কি কাজেই আমাদের কাছে এখন দুটি পথ এক হয় আপনি আমাদেরকে দাসী করে আপনার দ্বারকায় নিয়ে চলুন আর তা না হলে আপনি বলুন আমাদেরকে দাসী করতে পারবেন না আমরা এই ব্রহ্মপুত্র নদের খরস্রোতে ডুবে মরে আত্মবিসর্জন করব আত্মহত্যা করব তখন শ্রীকৃষ্ণ বললেন আত্মহত্যা মহাপাপ আবার তোমাদেরকে যদি দাসী করে রাখি সেটাও তোমাদেরকে অসম্মান করা তাই তোমাদেরকে স্ত্রীর সম্মান দিয়েই আমি নিয়ে যাব দ্বারকায়
সেই জন্য এতগুলো রাজকন্যার প্রাণ বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। এটা না বুঝে দুষ্ট লোকেরা উল্টো পাল্টা কথা বলে শ্রীকৃষ্ণ সম্পর্কে। যদি শ্রীকৃষ্ণ তাদেরকে দ্বারকায় না নিয়ে যেতেন, এতজন একসঙ্গে আত্মহত্যা করত আসামের ওই ব্রহ্মপুত্র নদে। তারা দাসী হতে চেয়েছিল কৃষ্ণ, তিনি কিন্তু স্ত্রীর মর্যাদা নাই দিতে পারতেন। যদি 16,000 দাসী থাকে, রাজার থাকতেই পারে 16,000 দাসী, কিন্তু সেই কন্যাদেরকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে রাখলেন, দাসী করে নয়। এগুলো জানতে হবে আমাদের। তা সেই নরকাসুরকে বধ করে যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন, সেই সময় সুভদ্রা এই জয়স্বরূপ আমার দাদা ফিরে এসেছে বলে জয়স্বরূপ তার কপালে যে ফোঁটা দিয়েছিল, সেই ভাই ফোঁটার অনুষ্ঠান ভারতবর্ষে লক্ষ লক্ষ বোনেরা পালন করে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন দুষ্টের দলন, শিষ্টের পালন। তুমি যদি একবার কৃষ্ণের কাছে যাও, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। সুদামা বলছে, শোনো গিন্নি, আমি কৃষ্ণকে বন্ধু রূপে ভালোবেসেছি, তার কাছে গিয়ে আমি হাত পাততে পারবো না। তাই আমি তো হাত পাততে বলিনি তোমায়, আমি বলেছি শুধু কৃষ্ণকে একবার দর্শন করে আসো, কারণ বন্ধুকে দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায়। এটা তুমি ভালো কথা বলেছো, কিন্তু বন্ধুকে দেখতে গেলেও তো হাতে কিছু উপহার নিয়ে যেতে হবে। উপহারের ব্যবস্থা করে দাও তাহলে সুশীলা। যদি কিছু এনে দিতে পারো উপায় নাই, যদি কিছু এনে দিতে পারো উপায় নাই, যদি কিছু এনে দিতে। জনিতাই, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন করা হচ্ছে, আপনাদের সকলের কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সারা রাত্রি কীর্তন শুনবেন, আপনার প্রসাদ গ্রহণ করে কীর্তন শুনবেন। তবে হঠাৎ করে উঠবেন না, আমাদের পরেই তো আর একটা দল আসবে। ওই দল ওঠা নামার ফাঁকে যে জায়গাটুকু, ওই সময়টুকু আপনারা প্রসাদ পেয়ে আবার বসবেন কীর্তন কমিটির কাছে। কীর্তন কমিটি আপনাদের কাছে অনুরোধ রেখেছে, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দার। কোনদিন ভিক্ষা করে নিজে, আজকে সে প্রথম ভিক্ষা করছে বাবা। সুশীলা দেবী কিন্তু ভদ্রলোকের মেয়ে, কোনদিন ভিক্ষা করেনি, কিন্তু আজকে কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়ে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ও কৃষ্ণদা, আরে মশাই এদিকে আসো। ভিখিরির জ্বালায় একেবারে অসহ্য হয়ে গেল। সকালে ভিখারি, রাতে ভিখারি, দুপুরেও ভিখারি, ঘুমোতে দেবে না। ওই দেখো আর একটা ভিখারি, ওই বউটা কোন বউ গো? ওই দেখো যাচ্ছে। কে? সুদামার বউ, সত্যবাদী। হ্যাঁ, উনি সত্যবাদী ছাড়া কারোর সঙ্গে কথা বলবেন না, সত্যবাদী লোক ছাড়া তার সঙ্গে মিশবেন না। তাহলে আমরা তো মিথ্যাবাদী, আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে খেতে ভালো লাগবে তো? জিজ্ঞেস করো। ভালো করে বলো, আবার বলো। না জেনে শুনে এরকম বলছেন কেন? উনি কে জানেন? সুদামার স্ত্রী। যে সুদামা কোনোদিন মিথ্যে কথা বলেনি, গুরুদেবের চরণ ছুঁয়ে কথা দিয়েছে জীবনে মিথ্যে বলবে না, তার স্ত্রী আজকে কেন ভিক্ষা করছে আগে জানুন। শোনো, তুমি কিছু মনে করো না সুদামার বউ, তুমি তো কোনোদিন ভিক্ষা করো না, আজকে কেন করছো একটু বলবে। আপনারা ভাবছেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে? ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক,
তার ছাত্ররা তার কাছে পড়তে আসে, সে এত ভালো পড়ায় যে ছাত্ররা অন্য গুরুর কাছে যেতেই চায় না। কাজেই ছাত্রদের দক্ষিণায় আমার সংসার কোনোরকম চলে যাচ্ছে। কিন্তু আপনারা যদি কেউ কিছু উপহার দেন, এই উপহার সরাসরি কৃষ্ণের রাজপ্রাসাদে পৌঁছবে, কারণ আমার স্বামী কৃষ্ণের সঙ্গে দর্শন করতে যাবে। সেইখানে আপনারা তো যেতে পারবেন না, সংসারে ব্যস্ত আছেন, তাই উপহার দিলে আপনাদের উপহার কৃষ্ণের চরণে পৌঁছে দেব, এই জন্য আমি ভিক্ষা করছি। ও বাবা, তাই নাকি? তাহলে তো আর কেউ না দিব, আমি দেব। এই বলে একজনে সে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিল। না, মায়ের থেকে না, ওটা কীর্তন কমিটিকে দিয়ে দেবে। যারা যারা আপনারা শুধু আমার উদ্দেশ্যে ভিক্ষা দিতে চান, পরে যখন কীর্তন কমিটির ভাইরা আবার আসবেন, তাদের হাতে সবাই তুলে দেবেন। তা ওকে ভিক্ষা দাও। অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র এক মুষ্ঠি ছিঁড়ে দিল। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, চারটে পাড়া থেকে চার মুষ্ঠি ছিঁড়ে তত্ত্ব আছে এখানে। কেন পূর্ব চারটে পাড়া না? তখনকার দিনে আমাদের সমাজে চারটের বেশি জাতি বিভাগ ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই প্রত্যেকটি জাতি নিজ নিজ সংস্কার নিয়ে নিজের নিজের পাড়ায় বাস করতেন। গ্রামের চারদিকে চারটে পাড়া, আর গ্রামের মাঝখানে থাকতো মন্দির। সমস্ত জাতি সেই মন্দিরে এসে মিলিত হতো, আর যার যার নিজস্ব সংস্কার নিয়ে নিজের নিজের পাড়ায় তারা বাস করতেন। তাহলে এক একটা পাড়া থেকে এক এক মুষ্ঠি ছিঁড়ে দিল, এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে। কেউ ধর্মলাভের জন্য এক মুষ্ঠি দিল, কেউ অর্থলাভের জন্য, কেউ কামের জন্য, কেউ মোক্ষ লাভের জন্য। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্যই কিন্তু আমরা ছুটাছুটি করি। ওই যে একজন মাত্র ভিক্ষা দিল, তার জন্য পুরো ওই পূর্ব দিকের পাড়াটাই বেঁচে গেল, যত জেলা রাজ্য ছিল সব বেঁচে গেল। একজনও যদি না দিত, কৃষ্ণের রোষানলে পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু একজন দিয়েছে বলে সেই দিকটা রক্ষা পেয়েছে। তত্ত্ব হলো এই, কোনো অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ বাস করলেও তার মধ্যে একটাও যদি সৎ লোক বাস করে, তার জন্য সেই অঞ্চল ভগবানের কৃপা থেকে রক্ষা পেয়ে যায়, ভগবানের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। তাই চার মুষ্টি চিড়ে নিয়ে সুদামার স্ত্রী যখন এসে সুদামাকে দিয়েছে, সুদামা এবার চলল দ্বারকায়। কাহা প্রভুজি, তুমি চন্দন হম পানি পানি, 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 তুমি চন্দন হম পানি পানি পানি। যাকে অঙ্গ অঙ্গ বাস সমানে ও যা, যাকে অঙ্গ অঙ্গ বাস সমানে, যাকে প্রভুজি তুম চন্দন হম পানি পানি, তুম চন্দন হম পানি। তুমি হলে চন্দন, আমি হলাম জল। চন্দনের অনেক দাম বাবা, কিন্তু জলের দাম আছে? এই পুকুরে যান, বিনা পয়সায় জল পাবেন। নদীতে যান, বিনা পয়সায় জল পাবে। কিন্তু সেই চন্দন যখন জলের সঙ্গে মাখামাখি হয়, তখনই চন্দনের গন্ধটা ছড়ায়। তাই তুমি চন্দন, আমি জল, কিন্তু তোমার সঙ্গে আমার মাখামাখি না হলে তোমার মহিমা ছড়াবে না। প্রভুজি তুম মতি হম ধাগারে, প্রভুজি তুম মোতি হম ধাগা রে, তুম মোতি হম ধাগা। তুমি হলে মোতি, মোতি মানে মুক্ত,
আর ধাগা আমি হলাম ধাগা, ধাগা মানে সুতো, মুক্তোর অনেক দাম আর সুতো খুব কম দাম, কিন্তু মুক্তোর ভিতর থেকে সুতোটা না গেলে মুক্তোর মালা কি হবে? তেমনি তুমি মুক্ত আর আমি সুতো, তোমায় আমায় মিলবো তবে তো তোমার মহিমা লোকে জানবে। জয়সে চিতমত চন্দ্র চকোরা, জয়সে চিতমত মিলত সোহাগা, জয়সে সোনে মে মিলত সোহাগা, প্রভু জি বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিকিরিতে ভিকিরিতে দেশটা একদম ছয় লাভ হয়ে গেল। এখন তো ভিকারীরা আবার নতুন নতুন ফন্দি আঁটছে। একটা নতুন ভিকারী এসে বলছে কি সে নাকি আপনার বন্ধু, বলুন দেখি কি জ্বালা। শোনো দারোয়ান, আমার সমস্ত বন্ধুর নাম আমার মুখস্থ আছে, তুমি তার নামটা একবার বলো, হয়তো সে ভিখারী হয়েও যেতে পারে। ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারী হতেও পারে। কি তার নাম? নাম কি যেন বলল, সুদামা। সুদামা, যখনই সুদামা নাম শুনলেন কৃষ্ণচন্দ্র, সোনার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন, ছুটে চললেন দ্বার প্রান্তে। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, তার ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামা
প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। দারোয়ান দেখছে সর্বনাশ, এই ভিখারিটা তো সত্যি সত্যি ওনার বন্ধু। কত বকা দিয়েছি রে বাবা, ভাগ্যিস দুই চাপড় বসিয়ে দিইনি। আমার চাকরি তো যেতই, সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে টানাটানি হত। ভিখারিটা মানে দারোয়ান তখন সুদামাকে বলছে, আমার কথা কিছু বলবেন না রাজাকে, কিছু বলবেন না। সুদামা বলছে, কানাই এতদিন পর তোকে দেখতে পেলাম, আয়। কৃষ্ণ বলছে, ওরে সুদামা তুই আমার বুকে আয়, এই আমার সিংহাসন মানে তোমার তোরই সিংহাসন, তুই সিংহাসনে বস, আমি রুক্মিণী সত্যভামাকে ডাকি, তারা জল এনে দিক, আমি তোর পা ধুইয়ে দেব। রুক্মিণী একদিকে, সত্যভামার একদিকে, দুদিক থেকে দুজন জল ঢালছে সুদামার পায়ে, আর শ্রীকৃষ্ণ নিজে থালার উপর সুদামার চরণ রেখে নিজ হাতে সুদামার চরণ ধুয়ে দিচ্ছেন। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ, দয়াল হরি, সে যে ভক্তের লাগি অবতীর্ণ, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের শোনে আহার বিহার, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের শোনে করে আহার বিহার, ভক্ত বৎসল দয়াল হরি। এ কানাই কানাই কানাই, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই একজন রাজা হয়ে আমার পা ধুইয়ে দিচ্ছিস, আমি তোর বন্ধু না? সুদামা তুই আমার বন্ধু, কিন্তু এখন তুই আমার অতিথি, আর অতিথি হয় নারায়ণ, আর তুই যেমন তেমন অতিথি নয়। আমি যদি রাজা হই, আমার থেকেও তোর স্থান আরো উচ্চে, কারণ তুই বেদ বিদ্যা লাভ করেছিস, আর বিদ্যানের স্থান রাজার থেকে উপরে। বিদ্যত্বঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। কাজেই তুই শুধু বেদ বিদ্যা লাভ করেছিস, আমি তোকে পুজো করব, আমার পাশের রাজ্যের রাজাও তোকে পুজো করবে, তুই যে রাজ্যে যাবি সেখানেই তুই পুজো পাবি। আয় সুদামা, আমার ঘরে গিয়ে একটু বসবি চল, আমি তোর পা টিপে দিই। নিজ সজ্জায় সুদামাকে সহায়িত করে শ্রীকৃষ্ণ পদসেবা করছেন। হঠাৎ হঠাৎ সুদামা খেয়াল করলো কৃষ্ণের পায়ের তলে একটা কাঁটা বিঁধে আছে। একিরে কানাই, এই রাজপ্রাসাদে ধুলিকণা পর্যন্ত থাকে না, আর তোর পায়ের তলায় কাঁটা বিঁধে আছে কি করে? রুক্মিণী সত্যভামা বলছে, ওই তো আপনার বন্ধুর কাণ্ড, দুদিন আগে আপনার বন্ধু আমাদেরকে বলছিল, এই দেখো আমার পায়ে কাঁটা বিঁধেছে,
আমরা বললাম রাজপ্রাসাদে ধুলোকণা পর্যন্ত নেই আর আপনার পায়ে কাঁটা বিঁধল কি করে? বলে তোমরা জানো না আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসছে, রাস্তায় ওর পায়ে কাঁটা বিঁধেছে বলে সেই কাঁটাটা তোমরা আমার পায়ে দেখতে পাচ্ছ। কানাই রে আমি লোকের মুখে শুনি তুই নাকি ভক্ত বৎসল দয়াল হরি, আর আজ আমি নিজে চোখে দেখলাম আমার পায়ে যে কাঁটার ব্যথা বিঁধেছে সেই কাঁটা তোর চরণে বিঁধে আছে কানাই, আমার জন্য তুই কত ব্যথা পেলি। সুদামা সুদামা যখন গুরুগৃহে আমরা ছিলাম শুকনো কাঠ ভেঙে আনার জন্য তুই আমি গেছিলাম, তখন আমাকে বুকের মধ্যে করে সারা রাত তুই উপুড় হয়েছিলিস, তোর পিঠের উপর শিলা বৃষ্টি হয়েছিল, সেদিন আমার জন্য তুই অত ব্যথা সহ্য করলি আর আমি তোর একটু কাঁটার ব্যথা নিতে পারবো না। তাই বুঝি কানাই আসার সময় পায়ে কাঁটা বিঁধেছে তবু ব্যথা আমি পাইনি, তাহলে তুই আমার সেই ব্যথা হরণ করেছিস। যাক সুদামা সে কথা ছাড়, এখন বল আমাদের গুরুজি কেমন আছেন? কারণ আমাদের গুরুগৃহে যে পড়াশোনা করেছি সে ঋণ তো কোনোদিন শোধ হবে না, শিক্ষকের কাছে ছাত্রের ঋণ কোনোদিন শোধ হয় না রে সুদামা। যদি কোনো ছাত্র ভাবে যে গুরুকে আমি দক্ষিণা দিয়ে ধন্য করে দিলাম সে ভুল ভাবছে। একমপ্যক্ষরং যং হি গুরু শিষ্যং প্রবোধয়েৎ পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যেন দত্তা যদদত্তাস অনৃণী ভবেৎ। একটা অক্ষরও যদি গুরু শিক্ষা দান করে পৃথিবীতে কোনো দ্রব্য নাই যে সেই শিক্ষার ঋণ শোধ হয়ে যাবে গুরুদেবকে দান করার ফলে। কাজেই শিক্ষার কোনো বিকল্প হয় না, আমরা গুরুদেবের সেবা করতে পারি না তাই দক্ষিণা দিই। জানিস তো এই জগতে তিন রকমের গুরুর তিন রকমের দক্ষিণা আছে, এখানে গুরুতত্ত্ব বলেছেন শ্রীকৃষ্ণ সুদামাকে। বলে কানাই আমরা তো জানি গুরু দু রকমের, তুই আবার তিন রকম কোত্থেকে পেলি? আমরা জানি গুরু দু রকম, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, তুই আবার বলছিস তিন রকম গুরু। বলে না গুরু তিন রকম আর তিন রকমের গুরুর তিন রকমের দক্ষিণা। বলে কিরকম? বলে প্রথম গুরু কে জানিস? প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, পিতা মাতা হচ্ছে আমাদের প্রথম গুরু। কারণ পিতা মাতা যদি আমাদেরকে সঠিক পথ না দেখান, মনে করুন আপনি চুরি শুরু করলেন, এবার বাবা মা আপনাকে বাধা দিল না, তাহলে তো আপনি সারা জীবন চুরি করতে থাকবেন। আর বাবা মা যদি আপনার চুরিটা জানতে পেরে সঙ্গে সঙ্গে বলে খোকা এরকম করতে নেই, চুরি করতে নেই, চলো কীর্তনের আসরে গিয়ে বসি, তাহলে বাবা আপনাকে সঠিক পথ দেখালো কি না? তাই পিতামাতা হচ্ছে প্রথম গুরু যারা আমাদের সঠিক পথ দেখান। জানিস সুদামা পিতামাতা প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতামাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতামাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। বাবা মা হচ্ছেন প্রথম গুরু, আর তাদের দক্ষিণাটা কি? বাবা মাকে কোনোদিন পয়সা দিয়ে দক্ষিণা দেয়া যায় না বাবা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনি মা। কাজেই এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না মায়ের, আর পয়সা দিয়ে কোনোদিন মা বাবাকে দক্ষিণা দেয়া যায়? তাই মা বাবার সদুপদেশ মেনে চলাটাই হচ্ছে দক্ষিণা দেওয়া। মা বাবা যদি ভালো উপদেশ দেয় সেটা মেনে চলাটাই দক্ষিণা। তাহলে দ্বিতীয় গুরুকে প্রথম গুরু বাবা মা, তার দক্ষিণা হচ্ছে সৎ উপদেশ মেনে চলা। আর দ্বিতীয় গুরুকে বলে, দ্বিতীয় গুরু ওই যে তুই বললি দীক্ষা আর শিক্ষা, দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা যারা আছেন তারা দ্বিতীয় প্রকারের গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এ কহিলাম এখন, দ্বিতীয় প্রকার গুরু এ কহিলাম।
শিক্ষাদাতা দীক্ষাদাতা যিনি আপনার গুরু, মন্ত্র প্রতিষ্ঠা করেছেন যিনি আপনার হৃদমন্দিরে, তিনি দীক্ষাদাতা গুরু। আর যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন সেই শিক্ষক, উনি হচ্ছেন শিক্ষাদাতা গুরু আপনার। এই দুজন গুরুকে সেবা করতে হয়, সেবা আমরা করতে পারি না বলে একটা টাকা ধরে দিই। কাজেই ভাববেন না যে গুরুকে টাকা দিলাম মানে ঝামেলা মিটে গেল, তা নয়। সেবা করা উচিত, সেবাটাই দক্ষিণা। সেবা না পারলে তখন অর্থ দিয়ে আমরা সেবার বিকল্প হিসেবে দান করি। বলে বাহ, তাহলে তো সবই বলা হয়ে গেল, তৃতীয় গুরু আর কি বাকি থাকলো? বলে আরো এক প্রকারের গুরু আছে, সে হলো অন্তর্যামী মহাগুরু ভগবান। মায়েরা দেখবেন চলতে ফিরতে কিছু কিছু লোক এমন পাবেন যারা ভালো পড়াশোনা জানে না, আবার দীক্ষাও নেয়নি কারোর কাছে, অথচ জীবনে ভুল করেনি, পাবেন এরকম লোক। দীক্ষা নেয়নি, পড়াশোনা জানে না, অথচ জীবনে ভুল করেনি, তাহলে এটা হলো কি করে? যখনই সে ভুল করতে গেছে অমনি ভিতর থেকে কে একজন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথটাই যা। দেখবেন মাঝে মাঝে আমাদের এরকম যখন চিন্তায় আমরা পড়ি যে কোন পথটা ধরব, ভেতর থেকে একজন বলে দেয় এটা অশুভ পথ, এইটা শুভ পথ, তুমি এই শুভ পথে যাও। ওই ভিতর থেকে যিনি বলে দেন, তিনি অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান, তখন গুরুর কাজটি করে দেন। তাই গুরু রূপে ভগবান হচ্ছে অন্তর্যামী তৃতীয় গুরু। তাকে দক্ষিণা কোনটা? এই যে রাত জেগে কীর্তন শুনছেন, আপনাদের সকলের বাড়িতে খাটের উপরে পাখা ঘুরছে, কই সেই সুখে তো আপনারা বসে নেই। এই মহামারীর দিনেও আপনারা কত কষ্ট করে ছুটে এসেছেন, রাত জেগে তার কীর্তন শুনছেন, এইটাই তার চরণে দক্ষিণা হচ্ছে। তৃতীয় গুরু হচ্ছে অন্তর্যামী ভগবান, তার নাম স্মরণ, তার লীলা শ্রবণ, এগুলোই তার চরণে দক্ষিণা। তৃতীয়তেই অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি সমাধান, আপদে বিপদে ভক্তের করি সমাধান। কানাই, তোর কাছে আসলে না অনেক তত্ত্ব কথা জানা যায় রে, খুব ভালো লাগলো তিন রকমের গুরুর তিন রকমের দক্ষিণা শুনে। হ্যাঁ, তা তো ভালো লাগলো সুদামা, কিন্তু বেশি তত্ত্ব কথা তো আমি তোকে বলবো না, কারণ তুই আমার বন্ধু। এবার আমি তোর কাছে দাবি করব, এতদিন পর যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিস, আমার জন্য কিছু উপহার আনিসনি? থাক না সেই কথা, থাক কানাই, না না বল কি এনেছিস আমার জন্য, তাড়াতাড়ি বল, থাক না সেই কথা। আচ্ছা ঠিক আছে, থাক সেই কথা, তুই একটু হাতটা উপরের দিকে কর, আমি একটু আলিঙ্গন করি। আসলে ওই যে চিড়ের পুটলিটা এনেছিল সুদামা, ওটা বগলের মধ্যে লুকিয়ে রেখেছিল, তো কৃষ্ণ বড় চতুর, জানে হাত দুটো উপরে করলেই ওই পুটলি বেরিয়ে যাবে। আর সুদামা তো সরহস সরল লোক, যেই না হাত দুটো তুলেছে উপরের দিকে, আর অমনি বগলের ভিতর থেকে সেই চিড়ের পুটলি বেরিয়ে এসেছে। সুদামা, আমার জন্য তুই এই চিড়ের পুটলি এনেছিস? ও বুঝতে পেরেছি, যেদিন থেকে আমি রাজা হয়েছি বড় লোকদের বাড়িতে আমার নেমন্তন্ন, আর বড় লোকদের বাড়ি মানেই বড় বড় থালায় বড় বড় মিষ্টি, দেখতে দেখতে এখন মিষ্টি দেখলেই আমার গা গুলায়। তাই যাতে আমার মুখে একটু স্বাদ পাল্টায়, ওই জন্য তুই একটু চিড়ে এনেছিস। মনে করুন যেই লোকটা সারাদিন রসগোল্লা খাচ্ছে, তাকে যদি আপনি একটা সিঙাড়া দেন তাহলে কেমন লাগবে? একটু চানাচুর যদি দেন কেমন লাগবে? সেইটাই বেশি ভালো লাগবে না? তা আমি যখন থেকে রাজা হয়েছি বড় লোকদের বাড়িতে নেমন্তন্ন সামলাতে সামলাতে এখন মিষ্টি দেখলেই গা আমার গুলিয়ে যায়। তাই আমার মুখে স্বাদ পাল্টানোর জন্য তুই চিড়ে এনে? ও মা, চিড়েগুলো আবার ভিজে, তার মানে আমার গালে যাতে না ফোটে সেই জন্য তুই ভিজিয়ে এনেছিস চিড়ে? এই কথা শুনে সুদামাকে দে বলে, কানাই রে, কানাই রে, আমি অত চিন্তা ভাবনা করে চিড়ে ভিজিয়ে আনি নাই, যে কানাইয়ের মুখে মিষ্টি ফল দিতে গিয়ে আমার হাত কাঁপতো, যে কানাইয়ের মুখে ছানা মাখন দিতে গিয়ে মা যশোদার হাত কাঁপতো, সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে আমি কেমন করে তুলে দেব? এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। বংশী গান অমৃত ধাম লাবণ্য অমৃত সে নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বা। কীর্তন অনুরাগী মানুষের দেশ। আমি জানি এইখানে এই দক্ষিণে একজন লোক থাকতেন ওই ইয়েতে জয়নগর, জয়নগরের কাছাকাছি অনন্ত মণ্ডল বলে ওনার নাম, গোচরণ, গোচরণ অনন্ত মণ্ডল। ওই মানুষটিকে আমি দেখেছি, উনি জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, ঘরের গরু পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাড়িতে কীর্তন অনুষ্ঠান করানোর জন্য। কাজী ভগবানের সেবার জন্য আপনারা যে কতখানি ব্যাকুলভাবে তাকে ডাকেন, কত ব্যাকুলভাবে যে আপনারা ভালোবাসেন, সেটা আমি বহুদিন ধরে আপনাদেরকে দেখছি। এই যে সুদামা বলছে আমার চোখের জলে ওই চিড়ে ভিজে গিয়েছে, কৃষ্ণ বলে সুদামা রে আমাকে অনেক বড় বড় থালায় অনেক বড় বড় সন্দেশ রাজভোগ অনেকে পূজা দেয় বটে, কিন্তু তোর মতো এইভাবে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না, হে গোবিন্দ সেবা করো বলে। জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না, হে গোবিন্দ সেবা করো। আর কি বা দিব, হে গোবিন্দ সেবা করো বলে আমার কি বা আছে, আর কি বা দিব, হে গোবিন্দ পত্রং পুষ্পং ফলং তোয়ম যোম ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহৃতম স্নামি প্রয়তাত্মনঃ। যদি আমায় ভালোবেসে কেউ একটি ফল দেয় আমি তাই খাই। গীতার বাণী বাবা, কেউ যদি ভালোবেসে একটা ফল দেয় আমায় আমি তাই খাই। ফল জোগাড় করতে না পেরে কেউ যদি একটি ফুল আমায় দেয় তাও গ্রহণ করি। ফুলও দিতে না পেরে কেউ যদি একটি তুলসী পাতা নিয়ে বলে হে গোবিন্দ আমার কিছুই জোটে নাই, ভক্তের দেওয়া সেই পত্রই আমি ভক্ষণ করি। পাতাও না পেয়ে কেউ যদি একটু জল নিয়ে বলে হে গোবিন্দ আমার এই সামান্য জল তুমি পান করো, ভক্তের দেওয়া সেই সামান্য জলও আমি পান করি। আর তুই যে চোখের জলে ভিজে চিড়ে এনেছিস, শোন রে সুদামা তোর এই চিড়ে শুধু আমি খাচ্ছি তা নয়, এই এক মু
পুষ্ট আমি ভক্ষণ করলাম, আর এই চিড়ে ছুঁয়ে বললাম, আগামী কলিযুগে আমি যখন গৌরাঙ্গ রূপে নদিয়ায় যাব, যদি কোনো কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পারে, মাটির মালসায় যদি আমাকে ভিক্ষে করা চিড়ে সাজিয়ে দেয়, তাই হবে আমার কাছে মহাপ্রসাদ। ওই সুদামার ভিক্ষা করা চিড়ে তার এতই ভালো লাগলো যে কলিযুগে গৌরাঙ্গ রূপে সেই চিড়ের প্রসাদ তিনি গ্রহণ করছেন। নাহি জানি পুরি পাটি আমার নাহি আয়োজন, নাহি জানি পুরি পাটি নাহি আয়োজন, আমি তোমার সেবার কি বা জানি, আমি তোমার সেবার কি বা জানি, প্রভু আমি কাঙাল তোমার সেবার কি বাজা, প্রভু তুমি কাঙাল বই তো নাই হে তোমার সেবার কি বাজানি, বলি এই মাত্র ভরসায় আমার, এই মাত্র ভরসায় আমার, যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, প্রভু যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে, প্রভু যারা তোমায় ভালোবাসে, আমি ভিক্ষা করে এনেছি গো সুখ ভালো খায় করা চিড়ে শ্রী গোবিন্দের এমন ভালো লাগলো যে কলিযুগে তিনি মালসা ভোগের মধ্যে দিয়ে সেইটাই প্রসাদ গ্রহণ করছেন। ওদিকে দশটা দিন যখন সুদামার চলে গেল, সুদামা বলে কানাই এবার আমি আসি, আয় সুদামা আবার দেখা হবে। মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, দশটা দিন সুদামা রইল কৃষ্ণের কাছে, দশ দিন পর সুদামা যখন চলে যাচ্ছে তখন কিন্তু এক মুঠো মণিমাণিক্য সুদামার কাছে দিয়ে দিতে পারত কৃষ্ণ, কিচ্ছু দিল না, বলল ঠিক আছে সুদামা আয় পরে আবার দেখা হবে। এটা কি ঠিক না ভুল? আমাদের চোখে খারাপ লাগছে যে একজন রাজা যখন বন্ধু ফিরে যাচ্ছে এক মুঠো মণিমাণিক্য পকেটে দিয়ে দিতে পারত, কেন দিল না? এখানে তত্ত্ব আছে। আপনি যদি কোটিপতি লোক হন আর আপনার বন্ধু যদি গরিব হয়, গরিব বন্ধু যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, কখনোই তার পকেটে ৫০০ টাকার নোট গুঁজে দেবেন না বা ২০০০ টাকার নোট গুঁজে দেবেন না, কারণ ওটা তাকে দয়া করা হলো। বন্ধু কখনো দয়ার পাত্র নয়, বন্ধু কখনো দয়ার পাত্র নয়। সে যখনই আপনার বাড়িতে এলো আপনি যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে পাঠাবেন। আপনি তার পকেটে একটা ৫০০ টাকার নোট গুঁজে দিলেন গরিব বলে, এটা মোটেই ঠিক নয়। বরং আপনি সত্যিই যদি বন্ধুর ভালো চান তাহলে খবর রাখবেন যে বন্ধুর ছেলে মেয়ে ঠিক পড়াশোনা করছে কি না, বন্ধুর মেয়েটার ঠিক বিয়ে হচ্ছে কি না। যখন বিয়ে না হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে বন্ধুর মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, কিংবা বন্ধুর ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিন, তবে আপনার বন্ধুর সহযোগিতা হলো। আর তা নাহলে বন্ধু বেড়াতে এসেছে বলে আপনি তার পকেটে একটা ২০০০ টাকা নোট দিয়ে দিলেন বড় লোক বলে, আপনি অসম্মান করলেন বন্ধুত্বকে। তাই সুদামা যখন শ্রীকৃষ্ণের বাড়িতে বেড়াতে এসেছে কিচ্ছু তার হাতে দিল না, প্রকার অন্তরে লক্ষ্মী মাকে পাঠিয়ে দিলেন লক্ষ্মী ঠাকুরকে, যাও তো লক্ষ্মী। ওই সুদামার স্ত্রীর সারা গায়ে যত রকমের গয়না লাগে সব গয়না দিয়ে সুদামার স্ত্রীকে সাজিয়ে দিয়ে বিশ্বকর্মাকে ডেকে বললেন, যাও তো বিশ্বকর্মা দেবতা, সুদামার একটা রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে এসো, ও যেখানে থাকে
সেই অঞ্চলের রাজা করে দিয়েছি ওকে। রাজবাড়িতেও রাজা হবে আর ওর স্ত্রী হবে পাটরানী। তাই লক্ষ্মী ঠাকুর এসে সুদামার স্ত্রীকে গয়না দিয়ে সাজিয়ে দিলেন আর বিশ্বকর্মা এসে সুদামার রাজবাড়ি বানিয়ে দিলেন। সুদামা যখন ফিরে আসছে, কানাই আমি এতদিন পর তোকে দেখলাম, কি যে আনন্দ হচ্ছে, তুই যে আমাকে গরিব বলে ফিরিয়ে দিসনি, বন্ধু বলে বুকে টেনে নিয়েছিস, এটাই আমার সব থেকে বড় পাওনা, আর আমার কিছু চাই না। দরিদ্র পাপিয়ন, এই শ্লোকটা সুদামার নিজের মুখে বলা, ভাগবতের পাতায় লেখা আছে তাই উল্লেখ করছি। কোয়াহং পাপি দরিদ্র, কোয়াহং মানে কোথায় আমি, দরিদ্র দরিদ্র পাপি, ক কৃষ্ণ আমি কোথায় দরিদ্র পাপি সুদামা, আর ক কৃষ্ণ কোথায় সেই কৃষ্ণ শ্রীনিকেতন স্বয়ং লক্ষ্মী ঠাকুর যার চরণে মাধা, সেই কৃষ্ণ কোথায় আর আমি কোথায়। কিন্তু আমাকে যে বন্ধু বলে বুকে জড়িয়ে ধরেছে, এটাই তো আমার সব থেকে বড় পাওনা। এই শ্লোকটা সুদামা বলেছে, কোয়াহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহুভ্যাম পরিরম্ভিত। কোয়াহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মাহম বাহুভ্যাম পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হউক তারি শানে গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হউক তারি শানে গো, এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে। সুদামা চলেছে বাড়িতে, আর ওদিকে শ্রীকৃষ্ণ যে প্রসাদ এক মুঠো চিড়ে খেয়েছেন কৃষ্ণ, আর বাকি তিন মুঠো কোথায় গেল। শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবী বলছেন, শোনো স্বামী, ওই এক মুঠো যে চিড়ে খেয়েছো আর বাকি যেন একটাও খেও না, কারণ তুমি তো জানো না তুমি চিড়ে খাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে। তুমি যখনই চিড়ে খাচ্ছ, চিড়ের মধ্যে থাকে লক্ষ্মী, তুমি খেয়েছো মানেই ওই লক্ষ্মী কিন্তু সুদামার কাছে চলে গিয়েছে। আর এক মুঠো যদি চিড়ে খেয়ে ফেলো, তাহলে এবার আমাদেরকেও, আমরাও তো লক্ষ্মীর অংশ, এবার আমাদেরকে ওই সুদামার বাড়িতে গিয়ে পড়ে থাকতে হবে। কাজে আর এক মুঠো চিড়েও তুমি খাবে না, কারণ তোমার বিরাট বড় পরিবার, ওই সুদামার প্রসাদ আমরা কণা কণা করে সবাই পেতে চাই। তাই এক মুঠো চিড়ে কৃষ্ণ খেলেন, আর বাকি তিন মুঠো পুরো পরিবারে একদম ভেঙে 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 টুকরো টুকরো করে সবাইকে দেওয়া হচ্ছে। আর কোথায় ছিল বাবা সর্বঘটের কাঁঠালি কলা নারদ মুনি, ঠিক সময়ে এসে হাজির। কি দেওয়া হচ্ছে মা রক্ষিণী, কি দেওয়া হচ্ছে, তা আমি একটু পাবো না, আমি নারদ মুনি, আপনাদের বিবাহে আমি কত ব্যবস্থা করে দিয়েছি, আমাকে একটু সেবার সুযোগ দেবেন না, এক কণা প্রসাদ আমায় দিন। এক কণা প্রসাদ যখন নারদ পাইল, 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 নারদ মুনির কপালে অর্ধচন্দ্র প্রসাদ, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, 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 এবার নাচিতে নাচিতে নারদ গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। আনন্দ ধরে না, প্রসাদ পেয়ে নারদ মুনির আনন্দ ধরে না, প্রসাদ পেয়ে নারদ মুনির আনন্দ ধরে না, প্রসাদ পেয়ে নারদ মুনির আনন্দ ধরে না। প্রসাদ পেয়ে নারদ মুনি যখনই কৈলাসে গিয়েছে বাবা, শিব ঠাকুর ধ্যান করছিলেন, দেখছে কৈলাস টলমল করছে, কেন নারদের নাচে, হ্যাঁ এত নাচছিস কেন, আমার এই শান্ত শিষ্ট কৈলাস ধাম অশান্ত করে তুলছিস। মামা
জানো না আমি কি পেয়েছি? আরে কি পেয়েছিস আবার? আমি সুদামার চিড়ের প্রসাদ পেয়েছি। সুদামার চিড়ের প্রসাদ মানে চার মুষ্টি চিড়ে। আচ্ছা, ভিক্ষা করে যখন এনেছে চোখের জলে সেই চিড়ে ভিজে গিয়েছে। বেশ, আর শ্রীকৃষ্ণের সেই প্রসাদ এত প্রিয় যে এক মুঠো কৃষ্ণ খেয়ে ফেলেছেন। আচ্ছা, আর বাকি কণা তার পরিবারের সবাই পেতে পেতে একটা কণা আমার ভাগ্যে এসে পড়েছে। বাবা, তুই পেলি এই বুড়ো মামাটার জন্য একটু আনলি না? তাই তো, কি করে আনবো? আপনি বাঁচলে মামার নাম। তা তো বাবা ঠিক, আগে নিজে প্রসাদটা পাই তবে তো। তবে শোনো মামা। হ্যাঁ বলো। রুক্মিণী দেবী বলেছিলেন আপনি তো মনি ঋষি মানুষ, আপনি চিড়ে নিজে ভেঙে নিন। তাই আমি যখন চিড়েটা ভেঙেছি আমার নখের মধ্যে বোধে একটু গুঁড়ো লেগে আছে। বাবা ওইটাই দিয়ে দিই। ওই গুঁড়োটা দেব? হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ করো। বেশ, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে, ওই নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। ওই তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। ওই সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। এবার শিব নাচছে, নারদ নাচছে, কৈলাস যত কাঁপছিল আরো তিন গুণ কাঁপছে। কৈলাস কাঁপছে, মা পার্বতী এসে বলছে কি ব্যাপার এইরকম নাচছে, এত নাচে কেন? মামা ভাগ্নের এত আনন্দ কিসের? আরে ওই তো পেয়েছি তো। কি পেয়েছো তোমরা? ওই যে সুদামার প্রসাদ। ও, মামা ভাগ্নে যুক্তি করে সুদামার প্রসাদ পেয়েছো? হ্যাঁ। আর আমি যে সংসারে সারাদিন খেটে খেটে মরছি আমার কথা কেউ চিন্তা করো না? আর তো নেই। আর নেই না, তাহলে আমার কি হবে? তোমরা দুইজন যুক্তি করে যখন সুদামার প্রসাদ পেয়েছো আমাকে বঞ্চিত করেছো, এবার আমার কথাও শুনে নাও। আগামী কলিযুগে ওই জগন্নাথ মন্দিরে যখন শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে, আমি তখন বিমলা মাতা নাম ধরে জগন্নাথের ওই মহাপ্রসাদ দ্বারে দ্বারে বিকাবো। দ্বারে দ্বারে বিকাবো জগন্নাথের মহাপ্রসাদ, দ্বারে দ্বারে বিকাবো ওই জগন্নাথের মহাপ্রসাদ, দ্বারে দ্বারে বিকাবো জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে। 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 দ্বারে দ্বারে বিকাবো। সেই জন্য জগন্নাথের মহাপ্রসাদ বিক্রয় হয় মা বিমলার আদেশ। ওখানে স্বয়ং দুর্গা বিমলা মাতা রূপে জগন্নাথ মন্দিরের মধ্যে বিরাজ করছে। জগন্নাথের প্রসাদ আগে সেই মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয়, মায়ের আদেশে সেইটা বাজারে আনা হয় বিক্রয়ের জন্য, যাতে জগন্নাথের অধরামৃত জনসাধারণ সবাই পায়। ওদিকে সুদামা যখন নিজের বাড়িতে এসেছে, নিজের বাড়ি চিনতে পারছে না, একই এখানে রাজপ্রাসাদ এলো কোত্থেকে? এখানে তো পর্ণকুটির ছিল, রাজপ্রাসাদ কি করলো? তাহলে আমার স্ত্রী কোথায় গেল? বিশ্বকর্মার নির্মিত, তাহলে ভেতর থেকে ওই রাজরানী কে? সুশীলা দেবী ভিতর থেকে বেরিয়ে আসছে। স্বামী, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? আমার সর্প অলঙ্কারে সাজিয়ে দিয়েছেন স্বয়ং মা লক্ষ্মী, আমি তো আপনার স্ত্রী, আর এই রাজবাড়ি আপনার বাড়ি, এই সিংহাসনে আপনি বসবেন আর আমি আপনার সেবা করব। কৃষ্ণ বলে, ও কানাই, তুই খুব চতুর, আমি যখন তোর কাছ থেকে এলাম আমার হাতে কিছু দিলি না, কিন্তু মা লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছিস আমার গিন্নির কাছে গয়না দেবার জন্য, আর বাবা বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়েছিস আমার রাজবাড়ি বানানোর জন্য। কিন্তু কানাই রে, আমি যে অন্য কিছু চাই না, তোর বন্ধুত্ব চাই। জন্মে জন্মে যেন তুই আমার বন্ধু হয়ে থাকিস কানাই। সত্যিই পরবর্তীকালে সেই বন্ধু আবার হলো কলিযুগে। সেই কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, আর সুদামা এলেন সুন্দর আনন্দ পণ্ডিত রূপে। যশোর জেলায় মহেশপুর গ্রামে তিনি জমিদার ছিলেন, এত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, জামির গাছে কদম ফুল ফুটিয়েছিলেন,
আর সেই কদম ফুল দিয়ে কৃষ্ণ সাজিয়েছিলেন এই সুন্দর আনন্দ। তাই সুন্দর আনন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ওই ফুটাল কদম্ব পুষ্প জাম্বিয়ের কাছে, গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ জয়, গৌর ভক্ত একবার প্রাণ ভরে যায় রাম ভাই, গৌর ভক্ত বৃন্দ তোমরা প্রাণ ভরে যায় রাম ভাই, করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে পক্ষ থেকে বলা হচ্ছে। আবার আপনারা যেন প্রসাদ গ্রহণ করবেন, আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ গ্রহণ করে আবার আপনারা কীর্তন শুনবেন, এরপরেও কীর্তন গান হচ্ছে। অশীত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশা এক নম্বর পোল।